بسم الله الرحمن الرحيم আপনারা দেখছেন রিপন এইচডি ভিডিও। রিপন এইচডি ভিডিওর পক্ষ থেকে সকল দর্শকদের জানাই অভিনন্দন। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন। রিপন এইচডি ভিডিওর সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। সলাতু ওয়া সালামু আলাইকা সাইয়্যিদি ওয়া রাসূলুল্লাহ। সলাতু ওয়া সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। সলাতু ওয়া সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নূরাল্লাহ। الصلاة والسلام عليك سيدي سيدي يا رحمة للعالمين اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আজকের এই চতুর্থ বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন চাঁদপুর দক্ষিণ পাড়া সুন্নি যুব সমাজের উদ্যোগে কবরবাসীর স্মরণে সম্মেলন, ঠিক না বেঠিক? ওরে আমার বন্ধুরা বাবারা, আজকের এই সুন্নি মহাসম্মেলন জানি না রে বন্ধু কার জীবনের শেষ সম্মেলন হইয়া যায় গো। ও বাজান, এই মুহূর্তে জান্নাতের বাগানে আমরা বসে আছি, হয়তো বা আগামী কালকে সাড়ে তিন হাত কবরের বাসিন্দা হয়ে যেতে পারি, ঠিক কিনা? একটা বাস্তব ঘটনা যার কথা আপনারা শুনলেন, যেই ছেলেটা বারোটি বৎসর আমার সঙ্গে থাকত, বারোটি বৎসর আমার খেদমতে ছিল। গত একত্রিশ তারিখও আমি যখন নিয়ামতপুর প্রোগ্রাম করলাম নবীনগর থানায়, নিয়ামতপুরের মাহফিল শেষ করে ভোর হয়ে গেল, ফজরের নামাজ পড়িয়া ব্রাহ্মণবাড়ি আসতে আসতে আমার সকাল নয়টা বাজলো। ও বাজান, কত সুন্দরভাবে আমার মাসুক মিয়া ঘুমের গড়ে গেল। আমাকে আমার বিছানায় শুয়াইয়া ড্রাইভার সাহেব এবং মাসুক মিয়া একটা জায়গায় শুইল। বাবারে, প্রতিদিন আমাকে সে ঘুম থেকে জাগাইত, জোহরের নামাজের সময় আমার ডাকত, বাবা উঠেন নামাজ পড়বেন, নামাজের সময় হয়ে গেছে। গত এক তারিখে বৃহস্পতিবার দিনে ওই মাসুক মিয়া আমার কাছ থেকে বিদায় নিয়া, এমন বিদায় নিল জীবনের বিদায় নিয়ে গেল বাজান, আমারে শুয়াইয়া সে যখন তার বিছানায় শুইল, প্রতিদিন আমারে ডাকত কিন্তু ওই দিন আমি উঠতে একটু দেরি হয়েছে, জোহরের টাইম চলে গেছে প্রায় তিনটা হয়ে গেল। আমি হঠাৎ করে চমকে উঠলাম, কি ব্যাপার, আজকে তো আমাকে ডাকলো না। আমি একটু রাগ হয়ে গেলাম, আমি রুমে গিয়ে তার একটু রাগের সহিত ডাক দিয়েছি, মাসুক মিয়া কোথায়, এখনো ঘুম থেকে উঠছো না কেন? একটু রাগের সহিত আমি ডাকলাম, বাজানো আমার ড্রাইভার সহ সে এক কম্বলের নিচে শোয়া। প্রতিদিন আমার ড্রাইভার উঠতে দেরি করত, কয়েকটা ডাক দিলে পরে নড়াচড়া করত। আমি মাসুক মিয়ার সামনে দুইজনকে ডাকতেছি, কয়েকটা ডাক দেবার পরে ড্রাইভার সাহেব নড়াচড়া করতেছে, কিন্তু আমার মাসুক মিয়া তো কোনো নড়াচড়া দেয় না। অন্যদিন একটা ডাক দিলে দাঁড়ায় বলতো, বাবা আমি তো সজাগ, কি রে এতগুলা ডাক দিলাম উঠলো না কেন? আমি কম্বলটা সরিয়ে ডাকতেছি মাসুক, কিন্তু মাসুকের সারা শব্দ নাই। কি হলো? ড্রাইভারকে বললাম, দেখতো কি হয়েছে,
তাকে গায়ে হাত দেওয়ার সাথে সাথে দেখা যায় বাজান কোনো শ্বাস নিঃশ্বাস নাই, এমন ঘুম ঘুমাইল রে যেই ঘুম থেকে পৃথিবীর কোনো মানুষ আর ডাইকা সজাগ করতে পারবে না। ভাইয়ের আমার ইমানদারের মৃত্যু যে এত সহজ, কোন রোগ নাই, কোন হাসপাতালে নাই, ডাক্তার লাগে নাই, কবিরাজ লাগে নাই বাজানো, এত সুস্থ শরীর একটা লোকের, সুন্দর করে উজু করিয়া ঘুমের ঘরে গেছে। আমার ড্রাইভার আমাকে পরে বলেছে, হুজুর সুরা ফাতিহা শরীফ পড়ছে, তিনবার সুরা ইখলাস পড়েছে, হুজুর গাউসে পাকের নাম নিয়ে শুইছে, কালেমা শরীফ পড়ে প্রতিদিন শুইতো, শুধু কালকে নয় ওই দিন নয়, প্রতিদিন আমার মাসুক মিয়া দোয়া কালাম পরে ঘুমাইতো, কিন্তু এমন ঘুম ঘুমাইলো বাজান পৃথিবীর কেউ ডাকলো আর উঠবে না। এই জন্য আমি অনেক সময় বলে থাকি, একদিন মাটির ভিতরে হবে ঘোরে মনামার, কেন বন্ধ দালান ঘর, ঠিক কিনা? ও বাজান মালাকুল মওত, আজরাইল যখন হাজির হইয়া যাইব গো, একটা সেকেন্ডের অনুমতি কারো কাছ থেকে নেবে না। জাহান যখন কবজ করবে আমার ভাইয়েরা, আমার আপনার চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, আত্মীয় স্বজন ভাই বরাদ্দ সবাই খাটের উপর শুয়াইয়া অন্ধকার কবরে যখন শুয়াইয়া আসবো রে, ও বন্ধুরা আমার বাবারা, কবরে শুয়াইলে পরে বাবা বলেন, মা বলেন, বন্ধু বলেন, বান্ধব বলেন, পাড়া প্রতিবেশী ইষ্টি গোষ্ঠী যারা আছে গো, ইন্তেকালের পরে কেউ কারো কবরের সঙ্গী হবে না, হবেন শুধু একজন যিনি হচ্ছেন উম্মতের দরদি শাফাতের কান্ডারি, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রহমাতান লিল আলামিন, ঠিক কিনা বলো? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবারা, আমার মা বোনরা যারা শুনছেন গু, যেই নবী কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী, ইহকালের সাথী, পরকালের সাথী, ওই জিন্দা নবীর দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ বেজার না খুশি। বন্ধুরা, নবীজির দরুদ শরীফ পড়লে যদি আল্লাহ তাআলা খুশি হইয়া যায় গো, আসুন সমস্ত কৃপণতা ছেড়ে দিয়ে সবাই উচ্চ কণ্ঠে মায়ার নবীর দরুদ শরীফে মশগুল হয়ে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও বন্ধুরা, আমার বাবারা, একটা বার জীবনের গুনার দিকে খেয়াল করুন বাজানো, গুনাহ করতে করতে জীবনটাকে ধ্বংস করে দিয়েছি, যেই দিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ, ঠিক কিনা? ওরে যুবক বন্ধুরা, আমার মুরব্বীরা, চিন্তা করে দেখুন, জন্মগ্রহণ করার পরে এই পর্যন্ত যতটুকু হায়াত আমরা পাইলাম বাজান, ঠিক এই মুহূর্তে যদি আমার আপনার নেকি বদি ওজন করা হয়, বুকে হাত দিয়ে বলুন তো, নেকের পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী হবে? এ গুনার বুঝা মাথায় লইয়া কান্তেছি, বলুন না আল্লাহ, আর একটু জোরে বলুন আল্লাহ, প্রাণ খুলে বলুন আল্লাহ, গুনার বুঝা মাথায় লইয়া কান্তেছি, মাফ করো গো দয়ালাল্লাহ, এলাহি মাফ করো গো দয়ালাল্লাহ।
ওবাজান আমরা হলাম গুনাহগার, আমার আল্লাহ তাআলার নাম মোবারক হচ্ছে গাফফার। ওরে যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবারা, গাফফার শব্দের অর্থই হলো ক্ষমাকারী। বান্দারা গুনাহ করলে আমার আল্লাহ গাফফার নামের গুণে বান্দার গুনাহ ক্ষমা করে। যেহেতু আল্লাহ গাফফার নামের গুণে আমার আপনার গুনাহ ক্ষমা করবে গো, এই জবানটা দিয়ে আমার আল্লাহর নাম লওয়ার প্রয়োজন আছে না নাই? তাহলে চক্ষুটা বন্ধ করে আপন আপন কলবের মধ্যে ধাক্কা দিয়া একটু প্রেমের সুরে, প্রেমের আওয়াজে আমার সাথে সাথে জিকির করুন। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا معجود إلا الله، لا مقصود إلا الله، لا مشهود إلا الله، لا معبود إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، أنت الحادي أنت الحق، ليس الحادي إلا هو، أنت الحادي أنت الحق، ليس الحادي إلا هو. হক 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 আল্লাহ আল্লাহ রব 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 সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم من بولي آماي شبقة لطاي پتاي মন বলে আমায় সব গাছের লতায় পাতায়, আরে মদিনার নাম খানা লিখে রাখি, যেদিকে তাকাই শুধু মদিনা দেখি, যেদিকে তাকাই শুধু মদিনা দেখি। আম্মা বাদ, উপস্থিত ঐতিহ্যবাহী চাঁদপুর দক্ষিণপাড়া ঈদগাহ মাঠে সুন্নি যুব সমাজের উদ্যোগে কবরবাসী স্মরণে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিকী ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2018 ইংরেজি সনির সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজ সেবক
মোহাম্মদ আবুল কাসেম সাহিব, আজকের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আবুল হোসেন সাহিব, মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আমাদের সকলের সুপরিচিত হবিগঞ্জের কৃতি সন্তান, আমার অত্যন্ত স্নেহাস্পদ হযরতুল্লাহ মাওলানা মুফতি জিল্লুর রহমান আশিকী সাহিব মাদ্রাসিল্লাহুল আলিয়া, যিনার মাধ্যমে দাওয়াত কবুল করলাম ভৈরবের কৃতি সন্তান, বর্তমান লালপুর চাঙ্গামুড়া নুরানি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব, মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল্লাহ মাওলানা আল আমিন মুজাহিদি সাহিব মাদ্রাসিল্লাহুল আলিয়া, আলোচনা করেছেন সুন্নি উলামায়ে কেরাম, মাহফিল পরিচালনা দায়িত্বে যিনি রয়েছেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হাজী শাহ আলম সাহিব, জিদা মজদুহু মঞ্চ উপবিষ্ট আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক শ্রমিক চাকরিজীবী ব্যবসায়ী সাংবাদিক শিক্ষক ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের আমার শ্রদ্ধেভাজন মা ও বোনেরা, আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলী সান্দরবারে লাখো কোটি শুকর গোজার করার পর প্রিয় নবী সরকারদু আলম নূরে মুজাসসাম নূরুন আলা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামার শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা থেকে ছোট্ট একখানা আয়াতে পাক তেলাওয়াত করেছি, যেই আয়াতে পাকের মাধ্যমে আমার আল্লাহ পৃথিবীর সমস্ত আদম সন্তানদের মধ্য থেকে বাছাই করে যাদেরকে ইমানদার বলেছেন, ইমানদারদেরকে আহ্বান করে তার নৈকট্য হাসিলের জন্য দুইটা পদ্ধতি শিখিয়েছেন, সেই দুইটা পদ্ধতি কি সেই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। সবাই বসতে রাজি আছেন? আমি কোনো কিচ্ছা কাহিনী বলতে আসি নাই, এরকম বদ্যাভ্যাস আমার মধ্যে নাই, যেহেতু আপনার এলাকার মেহমান হয়ে আসলাম বিষয়ভিত্তিক কিছু কথা বলার চেষ্টা করব, যেহেতু আমাকে আপনারা প্রধান অতিথির আসনে বসিয়েছেন, কষ্ট হবে না তো? আর যারা গজল শুনতে এসেছেন আমি গজলও শোনাবো, যারা জিকির করতে আসছেন যদি বসেন আমি জিকিরও করব এবং আলোচনাও করব, ঠিক আছে? ইনশাআল্লাহ সব দিক মিলিয়ে বলার চেষ্টা করব, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, আবারও বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, আমার আল্লাহ কত মহান! এই পবিত্র আয়াতে কারিমার দ্বারা আল্লাহ পৃথিবীর সমস্ত আদম সন্তানকে ডাকে নাই, বাছাই করে আল্লাহ যাদেরকে ইমানদার বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদারগণ, ইস্তাইনু, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, বিসবরি ধৈর্যের মাধ্যমে, ওয়াসসালা এবং নামাজের মাধ্যমে। আল্লাহ বলেন গো, ইন্নাল্লাহ মাআস-সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীর সঙ্গে বসবাস করি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুরা মনোযোগ, আয়াতে পাকের সরল তর্জমা বললাম, আসুন এবার বিস্তারিত ভেক্কার দিকে যাই বাজানো। মুফাসসিরিনে কেরাম তাফসীর রুহুল বায়ানের মধ্যে এই আয়াতে পাকের চমৎকার তাফসীর করেছেন যে আল্লাহ পাক কেন শুধু ইমানদারদেরকে ডাকলেন, আল্লাহ তো ইচ্ছে করলে আমানু শব্দটি ব্যবহার নাও করতে পারতেন, আমার আল্লাহ ইচ্ছে করলে আয়াতে পাকে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তো হে মানব জাতি বলে ডাকে নাই, বাছাই করে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদারগণ। আল্লাহু আকবার। এই আয়াত দ্বারা বোঝা যায় সমস্ত আদম সন্তান ইমানদার নয়, কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, মানুষ আমরা সবাই, কিন্তু ইমানদার সবাই নয়। এই জন্য আমার আল্লাহ সূরা বাকারার প্রথম রুকুর সাত নাম্বার আয়াতে কারিমায় ইমানদারের পরিচয় বর্ণনা করেছেন। গভীর মনোযোগ মনোযোগ আমার বাবারা, আল্লাহ বলেন এমন কিছু লোক সমাজের মধ্যে আছে যারা আল্লাহকে বিশ্বাস করবে, পরকালকে বিশ্বাস করবে, ওয়া মা হুম
মুমিনিন আসলে এরা মুমিন নয়, তাইলে মুমিন কিভাবে হইবেন, ইমানদার কিভাবে হওয়া যায়? তাফসীর রুহুল বয়ান খুললে পাওয়া যায়, ইমানদার তখন হবে গো যখন নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইমান আনবে। জুরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ মানলে পরকাল মানলে ইমানদার হওয়া যায় না বাজানো। ইমানদার হওয়ার শর্ত হলো আমার নবীরে বিশ্বাস করা, কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আশেক প্রেমিকরা বলে মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। কষ্ট হচ্ছে ভাইয়েরা, ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হইয়া নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। কথা কোন ঠিক না বেঠে? হাত তুলে বলুন ঠিক না বেঠে? চিৎকার মেরে বলুন ইয়া রাসূল আল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া নূর আল্লাহ। ওর দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হইয়া নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জবানটা বন্ধ না রেখে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা মনোযোগ মনোযোগ, আল্লাহ মানলে পরকাল মানলে যদি ইমানদার হওয়া যাইতো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মুসলমান সবাই ইমানদার হইয়া যাইতো, ঠিক কিনা বাবা? কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মুসলমান যত ধর্মের অনুসারী আছে বাজান, সব ধর্মের লোকেরা আল্লাহ মানে পরকাল মানে, উইদাউট নাস্তিক, একমাত্র নাস্তিক ছাড়া। এ যুবক বন্ধু আমার মুরব্বী বাবারা, পৃথিবীর জমিনে 4.5 কোটির উপরে নাস্তিক আছে। কয় কোটির? 4.5 কোটির উপরে নাস্তিক আছে বাজান। যারা নাস্তিক এরা আল্লাহ পর্যন্ত বিশ্বাস করে না, এই জন্য বিনা হিসেবে এরা জাহান্নামী। এছাড়া যারা ধর্মের অনুসারী, সব ধর্মের লোকেরা আল্লাহ মানে পরকাল মানে। এখন আমি আপনাদের পায়ে হাত রেখে জানতে চাই, বলুন তো, হিন্দুরা আমার নবীরে মানেনি, বৌদ্ধরা মানেনি, খ্রিস্টানরা মানেনি, ও বাজানো মুসলমানের মধ্যেও কিছু কিছু মুসলমান আছে আমার নবী মানার বেলায় একটু ব্যতিক্রম। এ আমার চাঁদপুরের সন্নি জনতা, মুসলমান দুই ভাগে বিভক্ত, কিছু কিছু মুসলমান হবে মুমিন, আবার কিছু কিছু মুসলমান হবে মুনাফেক বাজানো। এই জন্য আমার আল্লাহ জানতেন, এমন কিছু মুনাফিক মার্কা মুসলমান থাকবে যারা নামাজ পড়বে, রোজা রাখবে, তসবি জপবে, হজ করবে, যাকাত দিবে, দিলাকলব ব্যবহার করবে, কিন্তু আল্লাহ জানতেন ওয়ামা হুম বিমুমিনিন, আসলে এরা মুমিন নয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ জানতেন, এই জন্য মুনাফিক বেঈমানকে আল্লাহ ডাকে নাই, দাজ্জালকে আমার আল্লাহ ডাকে নাই। বাছাই করে আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদারগণ, ইস্তাইনু, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, বিসবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াসসালা, এবং নামাজের মাধ্যমে। পদ্ধতি কয়টা? একটা হলো ধৈর্য, আরেকটা হলো নামাজ। ও বন্ধু, আজকে কত মুসলমান নামাজ পড়তেছে কিন্তু তাদের মধ্যে ধৈর্য নাই, কত মুসলমান নামাজ পড়ে কিন্তু মুনাফিকের মধ্যে নিমজ্জিত। এই জন্য শুনুন, নামাজ শুধু পড়লেই হবে না বাজান, নামাজের মতো নামাজ পড়তে হবে, ঠিক না বেঠে? ও নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া, নামাজ পড়ো, ওরে পঞ্চয়াত্মা মুক্তা দিয়া, জ্ঞানী মান সাজা ইহরে গহিনে ডুবিয়া, নামাজ পড়ো। বন্ধুরে, নবীর সাথে দুশমনী কইরা আপনি যত রাকাত নামাজ পড়েন, যতটা রোজা রাখেন, দুশমনের রাসূলের নামাজ রোজা কোনো কাজে আসবে না বাজার। আমার নবীর গোলামি কইরা নামাজ আদায় করেছিলেন, যিনি হচ্ছেন বেলায়েতের মূল শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা বলুন? একটু মনোযোগ আমার বাবারা,
কিতাবের নাম হচ্ছে জামিউল মুজিজাত। ওই কিতাবের মধ্যে পড়ে দেখলাম ইসলাম ধর্ম কায়েম হওয়ার পরে অনেক যুদ্ধ সংগঠিত হয়েছে বাজান, এরই মধ্যে একটা প্রসিদ্ধ যুদ্ধের নাম হচ্ছে ঐতিহাসিক বদরের যুদ্ধ। নাম শুনছেন নি? ও বাজান, ইসলামের পক্ষে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আমার নবীর প্রিয় সাহাবী বেলায়েতের মূল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার সঙ্গে খাতুনে জান্নাত মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেকা হয়েছিল, কথা কোন ঠিক কিনা? মাওলা আলী বেলায়েতের মূল হযরতে আলীর হাত মুবারকের মধ্যে বাজান একটা তরবারি ছিল গো, এই তরবারিটার নাম হচ্ছে জুলফিকার। নাম কি? আমার নবী আপনার নবী এই জুলফিকার সম্পর্কে বলতেছেন, লা ফাতা ইল্লা আলিলা সাইফা ইল্লা জুলফিকার শাহে মরদাশে রিয়াজদা সাইয়েদুল কও নাই নোবার। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে ও মুরব্বী বাবারা গো, আমার নবী আপনার নবী বলতেছেন আলীর মতো যেমন কোন জোয়ান নাই, জুলফিকারের মতো এমন কোন তরবারিও নাই। যেই তরবারি হাতের মধ্যে নিয়া ঐতিহাসিক কারবালার প্রান্তরে আমার নবীর কলিজার টুকরা নাতি খাতুনে জান্নাত মা ফাতেমার আদরের দুলাল সাইয়েদনা হযরত ইমাম হুসাইন কারবালার প্রান্তরে যেই তরবারি নিয়ে দাঁড়িয়েছিলেন, উনার বাবার দেওয়া তলোয়ার যেই তরবারির নাম হচ্ছে জুলফিকার, এই জুলফিকার হযরত ইমাম হুসাইন নিয়ে যখন কারবালার প্রান্তরে দাঁড়িয়েছিলেন মুনাফিক মার্কা ইয়াজিদের দলদেরকে কচুর মতো কর্তন করেছিলেন, ঠিক না বেটে? আবার ঐতিহাসিক বদরের যুদ্ধে হযরতে আলীর হাতের মধ্যে যখন এই জুলফিকার ছিল বাজানো, জুলফিকারটা যখন মাওলা আলী যখন ঘুরাইতে লাগলেন, ঘুরাইতে ঘুরাইতে দেখা যায় বাজানো কাফেরের পক্ষ থেকে হঠাৎ যখন তীর মারা শুরু হইল, হঠাৎ একটা তীর আইসা গো হযরতে মাওলা আলীর পা মুবারকের মধ্যে ঢুইকা গেছে, রক্ত মুবারক গোলা ফিসকে ছুটলো, টপ টপ করে রক্ত গোলা ঝরতেছে, আলী চোখের পানি ছেড়ে কান্দে, কারণ ধনুকের মাথাটা থাকে ত্রিভুজের মতো, যেটাকে গ্রাম্য ভাষায় অনেকে আপনারা এক কাটিয়া বলেন, কেউ হয়তো আপনারা বল্লম বলেন, ঠিক না বাজান? গ্রাম্য ভাষায় কেউ এক কাটিয়া বলে, কেউ টেটা বলে, আবার কেউ বল্লব বলতে পারেন। ও বাজান, এর মাথাটা থাকে ত্রিভুজের মতো, ঢুকতে গেলে সহজে ঢুইকা যায়, কিন্তু বের করতে হইলে অপারেশনের প্রয়োজন হয়, ঠিক না বেঠিক? মনোযোগ, মাওলা আলী তরবারি যখন ঘুরাইতে লাগলেন, হঠাৎ এই তীর আইসা যখন পায়ের মধ্যে ঢুইকা গেল গো, বিশ্বের যন্ত্রণা মাওলা আলী ছটফট ছটফট করতেছে বাজান, ওনার সহপাঠীরা চেষ্টা করলেন পায়ের তীরটা খোলার জন্য, হযরতে আলী ডাক দিয়া কো, এই আমার সহপাঠী বন্ধুরা, তোমরা আমার পায়ের তিল খুইল না। হযরত আলী বলতেছেন, আমার কাছে মনে হচ্ছে যেন পৃথিবীটা কিয়ামত হইয়া যাইতেছে, এত প্রচন্ড ব্যথা অনুভব করতেছেন হযরত আলী। সহপাঠীদেরকে বলতেছেন, আমার কাছে মনে হচ্ছে যেন পৃথিবীটা কিয়ামত হইয়া যাইতেছে। হযরত আলীর সহপাঠীরা ডাক দিয়া কই, হুজুর তীর যদি পা থেকে না খোলা হয় আপনার ব্যথা তো কমবে না, আরো বেড়ে যাবে। তখন হযরত আলী বললেন, তাহলে তোমরা একটা সুযোগে আমার পা থেকে তীরটা খুলতে পারবা? আল্লাহ আকবার। কোন বন্ধুরে হযরত আলী কয়, একটা সুযোগে আমার পা থেকে তোমরা তীরটা খুলতে পারবা? আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াই, আল্লাহু আকবার বলুন, হযরত আলী কয়, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর সাথে যখন দিদার করতে যাইব, মালিকের প্রেমে যখন বিভোর হইয়া যাইব রে, নামাজে থাকা অবস্থায় তোমরা আমার পায়ের তীরটা খোলার চেষ্টা করিও।
ও নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো, ঠিক কিনা বলো? আমার যুবক বন্ধুরা ও মুরব্বি বাবারা গো, গভীর মনোযোগ, সত্যি সত্যি মাওলানা আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর প্রেমে যখন বিভোর হয়ে গেলেন, হযরত আলীর পা মুবারক থেকে যখন তীর খোলা হইল বাজানো, মাওলানা আলী উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করেন নাই। আমার বন্ধুরা আমার চিন্তা করুন, যখন তিনি নামাজে ছিলেন না তখন বলেছিলেন পৃথিবীটা যেন কিয়ামত হইয়া যাইতেছে, অথচ হযরত আলী যখন নামাজে দাঁড়াইলেন এই বিষ দর তীর যখন পা থেকে খোলা হইল বাজান উপ শব্দটা পর্যন্ত হযরত আলী বলেন নাই, অথচ আমি আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াই দেখবেন ছোট্ট একটা মশা যদি আমার আপনারে কামড় দেয় নামাজ ভাঙ্গিয়া কত মুসল্লি মশা ডারে তারাই, কথা কোন ঠিক কিনা? নামাজের মধ্যে দাঁড়াইলাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, নামাজের মধ্যে দাঁড়াইলাম আল্লাহর সাথে দিদার করার জন্য, হঠাৎ করে দেখা যায় পকেটের মধ্যে মোবাইলটা যখন ক্রিং ক্রিং কইরা বাইজা উঠছে বাজান, কত মুসল্লি আছে নামাজ ভাঙ্গিয়া আগে মোবাইলটারে সামলায়। আচ্ছা বলুন তো নামাজে দাঁড়াইলাম কারে দেখার জন্য? আল্লাহ, আল্লাহর সাথে সাক্ষাতের জন্য নামাজে দাঁড়াইলাম, এখন আমি সিজদা করব কারে? সিজদা করব আল্লাহকে। আমার মন চলে গেছে মোবাইলে, সিজদা কি আর আল্লাহ পাইছিনি? সিজদা করব আল্লাহরে, মন চলে যায় জমিনে, সিজদা করব আল্লাহরে, মন চলে যায় টেলিভিশনে, সিজদা করব আল্লাহরে, মন চলে যায় চায়ের দোকানে, সিজদা করব আল্লাহরে, মন চলে যায় বন্ধুর কাছে, সিজদা করব আল্লাহরে, মন চলে যায় ব্যবসা প্রতিষ্ঠানে, সিজদা করব আল্লাহরে, মন চলে যায় মোবাইলে। তাইলে এই সিজদাটা কি আমার আল্লাহ পাইছেনি বাজান? তাহলে আল্লাহর কাছে সিজদাটাকে পৌঁছানোর প্রয়োজন আছে না নাই? এ সুন্নি মুসলমান শোনো রে, আল্লাহর কাছে যদি সিজদাটাকে পৌঁছাতে হয় তাহলে আমার নবীর গোলামীর প্রয়োজন, ঠিক কিনা বলুন? আমার নবীর প্রয়োজন আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, কথা কোন ঠিক না বেঠিক? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ বলে আমার ইমানদারের দলেরা তোমরা যদি আমি আল্লাহর সান্নিধ্য অর্জন করতে চাও, আমি আল্লাহর ভয় যদি অন্তরে সঞ্চার করতে চাও, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো, আর ওসিলার মাধ্যম হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা কোন ঠিক কিনা? ভাইয়ের আমার মনোযোগ, আল্লাহ শুধু কোরআনে পাকের মধ্যে হুকুম দিয়েছেন একবার নয় দুইবার নয় ৮২ বার, আমার আল্লাহর হুকুম আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো যাকাত প্রদান করো, ও বাজান রাগ করবেন না, ৩০ পারা কোরআনে পাকে আমার আল্লাহ কোন জায়গায় বলছেনই ইকরাউস সালাত, তোমরা নামাজ পড়ো, আসেনি ৩০ পারা কোরআনে পাকে এই শব্দ নাই, ইকরাউস সালাত আল্লাহ বলে নাই, আল্লাহ বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো যাকাত প্রদান করো, কিন্তু নামাজ পড়ার শিক্ষা দিলেন কে? ওবাজান নামাজ পড়ার শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জমিনে প্রেরণ করা হয়েছে যিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ, ওই নবীকে যারা অনুসরণ করবে, ওই নবীকে যারা ইত্তেবা, ওই নবীর ইত্তেবা যারা করবে, তারা আমার আল্লাহর দিদার অর্জন করতে পারে, ঠিক না বিঠিক? এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম, আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম, ঠিক কিনা? এই জন্য নবীর অনুসরণ করি। হাদিস শরীফে আমার নবী আপনার নবী বলছে উম্মত তোমরা যখন নামাজের মধ্যে আল্লাহর সন্তুষ্ট অর্জনে দাঁড়াইবা, শিক্ষা দিলেন কে? নবীজি, নবীজি গভীর মনোযোগ, আমার নবী কামলিওয়ালা বলে উম্মত তোমরা যখন নামাজের মাধ্যমে আল্লাহর দিদার অর্জনে দাঁড়াইবা চারটা জিনিস তোমাদের খেয়ালে রাখবা, কয়টা কয়টা? গভীর মনোযোগ, এ চাঁদপুরের বাবারা
ও যুবক বন্ধুরা, আমার মা বোন দাদারা শুনছেন গো, এই জন্য নবীরে ভালোবাসি। নবী কামলিওয়ালা কই উম্মত, সর্বপ্রথম যে খেয়ালটা তোমার মধ্যে রাখতে হবে, তুমি যখন কেবলামুখী হইয়া নামাজে দাঁড়াইবা, তুমি বান্দার অন্তরে বিশ্বাস রাখতে হবে যে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা করতেছি, ঠিক না ঠিক, এবং বিশ্বাস করতে হবে যে আমি আল্লাহরে দেখতেছি। আর যদি এই বিশ্বাস না থাকে, আল্লাহরে দেখি না, এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ পাক আমার বান্দাকে দেখতেছে, ঠিক না ঠিক। এইটা স্মরণ করে নবী বলছেন সর্বপ্রথম খেয়ালটা হবে কেবলামুখী হইয়া তুমি বান্দাকে মনে করতে হবে যে আমি সিজদা করতেছি আল্লাহ পাকের কুদরতি কদমে। দুই নম্বর যেই স্মরণের কথাটা নবী বললেন, ও আমার ভাইয়েরা বন্ধুরা, নবী কামলিওয়ালা কই উম্মত, দুই নম্বর যেই স্মরণটা তোমাকে রাখতে হবে, তুমি মনে করবা যে এই নামাজটা তোমার জীবনের শেষ নামাজ, তোমার পিছনে দাঁড়াই আছে মালাকুল মউত আজরাইল ফেরেশতা, ঠিক কিনা বাবা? আজরাইলা শিয়া প্রাণ করিব হরণ হাই গো, আজরাইলা শিয়া প্রাণ করিব হরণ, ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবাই নিবারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ, ওরে সেই সময় পাই মুনি আমি তোমার দর্শন, আমার নূর নবীর চরণ আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। জুরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে বন্ধু, ও মুরব্বী বাবারা, নবী কামলিওয়ালা বলছে উম্মত তোমাকে মনে করতে হবে এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ, পিছনে দাঁড়ায় আছে মালাকুল মউত আজরাইল ফেরেশতা। তিন নম্বর যেই স্মরণটা নবী বলছে উম্মত মনে করবা, তোমার ডাইনে আছে জান্নাত। উম্মত চার নম্বর যেই স্মরণটা মনে করবা, তোমার বামে আছে জাহান্নাম। এই চারটা জিনিস খেয়ালের মধ্যে রাইখা, যেই ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়াইবে আল্লাহর দিদারের জন্য, আমার নবী আপনার নবী বলছেন শয়তান কোনোদিন ওই ব্যক্তিকে নামাজের মধ্যে আইসা ধোঁকা দিতে পারবে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু এই স্মরণ তো আমার আপনার মধ্যে থাকে না, মসজিদে যাইতে চাই না, আর যদিও যাই কেকতো লাগে যে কখন নামাজটা শেষ হবে, শাস্ত লেগিয়ে বসবো, ঠিক না বে ঠিক না? রাগ করছেন কোথায় ভাইয়ের? আমার বন্ধুরা, আমার কত মুসল্লি নামাজ পড়তে গিয়ে আরো হেজিটেশনে ভুগে, কখন নামাজ শেষ হবে, হুজুর যদি সূরাটা একটু লম্বা করে, অনেক মুসল্লির আর মেজাজ গরম হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? যে হুজুরের সূরাকে রাত লম্বা করতেছে, বাজানো গভীর মনোযোগ, একটা সেকেন্ডের ভরসা নাই, কথা কোন ঠিক কিনা? রে মাটির দেহ মাটি হয়ে যায় মনরে, নিঃশ্বাসের নেই কোনো বিশ্বাস, কথা বলেন ঠিক না বেটে? আমার মাসুক মিয়া তো মরে নাই, আমারে শিক্ষা দিয়ে গেছে, মাসুক মিয়া তো মরে নাই, আমারে জ্বলন্ত শিক্ষা দিয়ে গেল। জীবনে আমি কত জানাজা পড়লাম, কত লাশের পাশে গেলাম, কিন্তু এত সুন্দর মরণ আমার এই লাইফে আমি কোনোদিন দেখি নাই রে বাবা। যেমন তার মৌটা হয়েছে, আজরাইল এসেছে তাকে যে কষ্ট দিয়ে জাননিস, এর কোনো পরিচয় নাই, হাসি মাখা একটা মুখ নিয়ে আমার মাসুক মিয়া দুনিয়া থেকে বিদায় হয়েছে। ও বাজার এই জন্য পায়ে হাত রেখে বলবো রে, ধৈর্যের সহিত নামাজ আদায় করেন, যেহেতু দুনিয়াটা বেশি দিনের নয়, হিংসা নিন্দা না কইরা, ঝগড়াঝাটি না কইরা বাজান, নবীর প্রেম অন্তরে রাইখা নামাজের দেখ মশগুল হয়ে যান, তাহলে দেখবেন আপনার দুনিয়ার জিন্দগিটা সুন্দর হবে, পরকালের জিন্দগিটা সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা? আজকে আজান হচ্ছে, মসজিদের কাতার গুলা শূন্য পড়ে থাকে, না মিশা কইলাম? আজান হচ্ছে, মসজিদের কাতার গুলা শূন্য, এই মাহফিল করে লাভ হবে কি, ওয়াজ করে লাভ হবে কি, যদি মসজিদের কাতার শূন্য থাকে? কিন্তু আফসোস লাগে, মুয়াজ্জিন সাহেব বলে হাই আলা সালা, কত মুসল্লি আছে কয় তাড়াতাড়ি শাস্ত লগিয়া ফালা, কইনি কইনি বাজান। আসলে কি মুয়াজ্জিন সব মসজিদে যাবার কথা বলে না পালাইবার কথা বলে? হাই রে টেলিভিশন, এমন কিছু দোকান আছে এখন সাস্টলের মধ্যে, তো টেলিভিশন ছাড়া এই ব্যবসা ইমানদা, আমি সাকিলাম হোটেলের মধ্যে চায়ের দোকানের মধ্যে একটা টেলিভিশন না থাকলে ব্যবসা ইমানদা,
চায়ের দোকানদার ভাই, হোটেল ব্যবসায়ী ভাই, আপনার দুইটা পায়ে হাত রেখে আমি চৌধুরী মাফ চাই, আপনি রাগ করবেন না। আমার নবী ব্যবসাকে হালাল করেছেন, সুদ ঘুষকে হারাম করেছেন, ঠিক না বেঠি? বাজানো গভীর মনোযোগ, ব্যবসা হলো নবীর সুন্নত। ব্যবসায়ী ভাইয়েরা, আপনাদের মতো আমি চৌধুরী একজন ব্যবসায়ী, আবার মনে করেন না যে ওয়াজ আমার ব্যবসা। নারে বাজান, ওয়াজ আমার ব্যবসা না, ওয়াজ হলো আমার সেবা। হবিগঞ্জ শহরে আমারও কয়েকটা ব্যবসা বাণিজ্য আছে বাজান, তবে একটাই কথা, ব্যবসা করতে হবে হালাল ভাবে, হারাম যুক্ত করে নয়, ঠিক কিনা বাবা? আমার চায়ের দোকানদার ভাই, এই আধুনিক যুগে, স্যাটেলাইটের যুগে আপনার দোকানের মধ্যে 100 বার 1000 বার একটা টেলিভিশন রাখেন আপত্তি নাই, একটা সিডি আপনার দোকানে রাখেন আপত্তি নাই, বিজ্ঞানের যুগে আপনার দোকানে টেলিভিশন সিডি রাখতেই পারেন, কিন্তু ভাইয়া আপনার পায়ে হাত রেখে বলবো, এই টেলিভিশনের সিডির মধ্যে আপনি সিনেমা দেখাইতে পারবেন না। হিন্দি সিনেমা, বাংলা সিনেমা, নর্তকীর নাচ, হিন্দি নাচ, ইংলিশ নাচ আপনার দোকানের মধ্যে যদি চালানো হয়, ওই দোকানের মধ্যে কাস্টমার আসলে তার ইমান নষ্ট হবে, আপনার নিজের ইমান নষ্ট হবে, আপনার দোকানের মধ্যে বরকত কমে যাবে, ঠিক না বে? ঠিক। যদি আপনি দোকানে লাভের জন্য ব্যবসা করতেছেন, ওই ব্যবসায় খোদার কসম খেয়ে বললাম, খোদার কসম খেয়ে বললাম, সিনেমা দেখাইলে, নাটক দেখাইলে, হারাম জিনিস দেখাইলে, আপনার ব্যবসার মধ্যে যদি আপনি সামান্য লাভ দেখতেছেন, এই লাভ কোনোদিন লাভ হবে না, তার চেয়ে বরং ভাইয়া আপনার দোকানের সিঁড়ির মধ্যে, ডেস্কের মধ্যে সকালবেলা ফজরের নামাজটা আদায় করিয়া সুন্দর করে দোকানের চাবিটাল হাতে লইয়া ব্যবসাটা খুলিয়া আপনার সিঁড়ির মধ্যে একটা কোরআনে পাকের তেলাওয়াতের ক্যাসেট সাইরা দেন, লাভ হইবে না লসিবু? আপনার দোকানের সিডির মধ্যে একটা নাতে রাসূলের ক্যাসেট সাইরা দেন, আপনার দোকানের সিডির মধ্যে একটা সুন্নি বক্তার ওয়াজের ক্যাসেট সাইরা দেন, লাভ হইব না লস হইব? কেমন লাভ হবে রে বন্ধু? আপনি ব্যবসায়ী, নিজের মধ্যে আমলের পরিবর্তন হবে, আপনার দোকানের কাস্টমার আসলে ওয়াজ সই না, তেলাওয়াত সই না, নাত রাসূল সই না, ওই কাস্টমারের মধ্যে আমলের পরিবর্তন হবে, আপনার ছেলেমেয়ের মধ্যে আমলের পরিবর্তন হবে, আপনার ব্যবসার বরকত বাইরা যাবে, কথা বলেন ঠিক না বেঠে? ও নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো, রাগ করছেন নি আমার কথায়? বাজার আমি কিচ্ছা কাহিনী বলবো না, ইম্পর্টেন্ট কিছু কথা আপনাদের সামনে বইলা বিদায় নেব। আমার মন মানসিকতা বেশ ভালো না রে বাবা, আজকে 3 দিন ধরে আমার চোখে ঘুম নাই, আজকে 3টা দিন ধরে আমার মুখে খাবার নাই, একটু আগে আমারে বাজারে আমার যারা আমাকে রিসিভ কইরে আনছে, আমারে বলতো, বলছে হুজুর আপনার চেহারা তো নষ্ট হয়ে গেছে, আমি যেহেতু টুকটিকে আছি এটাই যথেষ্ট, আজকে 3টা দিন ধরে আমার ঘুম নাই, খাবার নাই, যেই ছেলেটা 24টা ঘন্টা আমার সাথে থাকতো, আমার সেবা করতো, আমি ওয়াজ করে এখন শান্তি পাই না, কারণ আমি যখন মাহফিলে বসতাম আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় মোবাইলটা হাতে নিয়ে ছবি তুলতো, না জানি আমার কোন সময় কোনো কষ্ট হয়ে যায়, মাহফিলটা মোনাজাত শেষ করতে দেরি হইতো, আমার জুতাগুলা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় থাকতো, হুজুর না জানি জুতাগুলা খুঁজে। আমার বাসুক মিয়া, আমি যখন মাহফিলে জিকির করতাম একটা মাইক হাতে নিয়া আমার পাশে বৈশা জিকির করত, কই আজকে 3 দিন ধরে তো আমার মাসুক মিয়াকে আমার পাশে দেখি না, আমি খাবারে গেলে শান্তি পাই না, আমি বসতে গেলে শান্তি পাই না, শুইতে গেলে শান্তি পাই না, খাবার টেবিলে যখন বসতাম টিস্যুটা পানিটা হাতে নিয়ে দাঁড়ায় থাকতো, কোনোদিন যদি আমার বোতলের পানি শেষ হয়ে যাইতো পানি আনার জন্য ব্যস্ত হয়ে যায়, তার বাবার তো পানি নাই, আমি খাবারটা শেষ করলেই সাবান আনার জন্য ব্যস্ত হয়ে যাইত, আজকে 3 দিন ধরে এই খবর তো কেউ লয় না। মজানো আমি কথা বলতেছি কিন্তু 3 দিন ধরে আমি কথাও বলতে পারি না বাজান, একমাত্র একটা আশায় বেঁচে আছি যে আমরা তো সবাই নবীর গোলাম, ঠিক না বে? ঠিক। আমার মাসুক মিয়া নবীর গোলামি করেছে, এই জন্য হয়তো হাসি মুখে আল্লাহ পাক তারে উঠাইয়া নিছে, কিন্তু বাজান জানেননি, আমি গত রমজানের আগেও যখন উমরা হজ করে আসলাম, আমি বাংলাদেশে আইসা আমার মোবাইল থেকে মদিনার সিনারি গুলা, মক্কা শরীফের সিনারি গুলা আমার মাসুক মিয়ারে দেখাইতাম, আমার মাসুক মিয়া চোখের পানি টপ টপ করে সাইরা খাদ্য, আবার বলতো বাবা আমি তো গরিব মানুষ, আমি কি কোনোদিন মক্কা মদিনা দেখতে পারবো নি?
আমি তার আশা দিয়েছিলাম, বাবা রে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে এবারের মাহফিলের সিজনটা শেষ করে তোরে নিয়ে আমি মক্কা শরীফ মদিনা শরীফ জিয়ারত করব। ওবা জানো আল্লাহর কেমন কুদরত, গত তিন চার দিন আগেও আমি মাসুদ মেরে বলছি বাবা পাসপোর্ট করো, আগামী মাসের মার্চ মাসের 28 তারিখ ভারতে যাব ইন্ডিয়া বিশাল করে মাহফিল, আমার মাসুদ মেরে সফর সঙ্গী বানাইব। আমি বলেছি পাসপোর্ট কর মাসুদ, এমন পাসপোর্ট করলো এমন বিশাল আগাইলো যেই দেশ থেকে আর কোনোদিন ফিরে আসবে না, কথা কোন ঠিক কি না? ওরে 14 পুরুষ যে থাই গেছে সাড়ে 3 হাত কবরে তে গো, ওরে ভাই যেতে হবে সবি ছাড়ি, যেতে হবে সবি ছাড়ি, দোয়া কলমা পড়িয়া হাইরে, দোয়া কলমা পড়িয়া, ওরে দম ফুরাইলে রঙের জলসা, যাইব শেষ হইয়া আসলে ও মন হাসায়ায়, ও মন যেতে যাবে কান্দায়া, ওরে দম ফুরাইলে রঙের জলসা, যাইব শেষ হইয়া বাজানো। একটা সেকেন্ডের ভরসা নাই কোন দিন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। ওরে বন্ধু ওই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলে কবর দেশে আপন বলতে কাউরে পাবেন না, পাবেন শুধু একজন যিনি হচ্ছেন দুজাহানের বাদশাহ নবী, কথা কোন ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম নবীর গোলামি করেছেন ধৈর্যের সহিত। এই হযরতে আলী আমার নবীর গোলামি করার পরে দেখেন কেমন মকাম অর্জন করলেন। বন্ধুরা হযরতে আলী কেমন নবীর গোলাম ছিলেন একটু শুনুন, কিতাবের নাম হচ্ছে জামিউল মুজেজাত। হাজিরিন ওই কিতাব প্রমাণ করে গো হযরতে আলী সহ অন্যান্য সাহাবায়ে কেরাম আমার নবীর গোলামিতে মশগুল ছিলেন বাজানো। মাকামে সুবহার মধ্যে আমার নবী আপনার নবী সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে জোহরের নামাজ আদায় করলেন। আল্লাহু আকবার কন মৌলায় আলী হযরত আলী আমার নবীর গোলামিতে ছিলেন, নবী আমার জোহরের নামাজ আদায় করিয়া হযরত আলীকে অনুমতি প্রদান করে একটা কাজ দেয়া বাহিরে পাঠালেন। ভাইয়ের আমার আজ পর্যন্ত আমি আপনি যদি কারো অধীনে চাকরি করি, আমাদের বস যদি আমাদেরকে আদেশ করে আমরা আদেশ পালন করি কিনা? হযরত আলী নবীর গোলামি করতেছেন, নবী আদেশ দিলেন যাও আলী এই কাজটা তুমি করে আসো। মৌলা আলী নবীর অনুমতি পাইয়া সঙ্গে সঙ্গে বের হয়ে গেলেন। গভীর মনোযোগ ভাইয়ের আমার বন্ধুরা আমার নবীর গোলামির কত বড় দাম শুনো রে মুসলমান আমার ভাইয়েরা। হযরত আলী চইলা গেলেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন আর মনে মনে ভাবতেছেন যে আসরের নামাজখানা আইসা আমি আবার নবীজির সঙ্গে আদায় কইরা নেব। উদ্দেশ্যটা ভালো না খারাপ? আজ পর্যন্ত দেখবেন আপনার বাড়ি চাঁদপুরে, আপনার পিসাবুদুর আসলেন লালপুরে, যদি জোহরের নামাজটা এখানে পড়েন অনেক ভাই মনের মধ্যে আশা রাখে আসরের নামাজটা গিয়া হুজুর কেবলার সঙ্গে আদায় করার চেষ্টা করব। বাড়ি আপনার চাঁদপুরে, পিসাবুদুর আসলেন রায়পুরাতে, জোহরের নামাজ পড়লেন এখানে, অনেকের আশা থাকে আসরের নামাজ পড়বো গিয়া রায়পুরা সদরে, ঠিক না বেঠিক? ভাইয়ার আমার বন্ধুরা আমার হযরত আলীর মধ্যে এই ধারণা ছিল যে আমি জোহরের নামাজ নবীজির সঙ্গে আদায় করেছি, আবার কাজকর্ম সারিয়া আবার আসরের নামাজ কানা ইসা নবীজির সঙ্গে আদায় কইরা নেব। আল্লাহু আকবার কন বন্ধুরে বন্ধু, এই আশা অন্তরিণে হযরত আলী যখন গেলেন কাজকর্ম করতেছেন, ওইদিকে সময় যাইতে লাগলো, যাইতে যাইতে দেখা যায় সূর্যটা যখন পশ্চিম আকাশে হেইলা গেছে গো আসরের ওয়াক্ত যখন শুরু হয়ে গেল, মৌলায় আলী তখন পর্যন্ত আমার নবীর খেদমতে আসেন নাই। ও বাজার নবীর গোলামির কত বড় দাম মনোযোগ, মৌলায় আলী তখন পর্যন্ত আসে নাই নির্দিষ্ট টাইমে, আমার জিন্দা নবী আসরের নামাজ কানা আদায় করে ফেললেন মনোযোগ। কিছুক্ষণ পরে মৌলা আলী পেরেশানিত হয়ে আসলেন, আয়েশা দেখে গো
আমার জিন্দা নবী আসরের নামাজ কানা আদায় করে ফেললেন। আলী তখন পর্যন্ত নামাজ পড়েন নাই, আসার সঙ্গে সঙ্গে দুজাহানের বাদশা নবী মৌলায় আলীর কোলের মধ্যে মাথা মুবারক রেখে আমার নবী আরামে চইলা গেলেন। হযরত আলী নামাজ পড়েন নাই। এখন আপনারা বলুন তো, হযরত আলীর নামাজটা বড় নাকি আমার নবীজির আরামটা বড়? বাজান কথা না বুঝা কইছেন না? না বুঝা বুঝা কইছেন তো? তাইলে আসরের নামাজ কয় রাকাত? আব্বা ফেস লাগবো তো সাইরে রাত কইলে নেই যাক আলহামদুলিল্লাহ। এটা না বুঝিয়ে কইছে কারণ সাইরে রাত কইলে তো দরবার লাগবো, ঠিক না? এই কথা কয়ে তো এক কথা শুনে মনে করে দিছে মানে কমুনি। ওহনের হুজুররা কিন্তু বাস বিচার করে না, আগের যুগের হুজুররা শুনছি বেনামাজির ঘরে দাওয়াত খাইছে না, সুতকুর ঘুষ করে ঘরে দাওয়াত খাইছে না। নামিসা কইলাম এরে বন্ধু, এখন তো কোনো যাচাই বাছাই নয়। এক বেনামাজি শুনুন, বেনামাজি স্বামী স্ত্রী দুজন বেনামাজি হুজুরকে দাওয়াত করলো জোহরের রক্ত খাওয়ানোর জন্য। হুজুর দাওয়াত কবুল করেছে, দাওয়াত কবুল করে হুজুর যখন ওই বাড়িতে গেছে দেখেন নামাজি ঘরের পরিবেশ থাকে একরকম আর বেনামাজির ঘরের পরিবেশ থাকে অন্যরকম, ঠিক না? ঠিক। হুজুর বাড়িতে গিয়ে পা রাখার পরই বুঝলো আর এখানে সন্দেহ লাগতেছে কি করব। ভাই সাহেব যখন খাবার দাবার আনা নেওয়া করতেছে এমন সময় যখন আবার খানা আনছে সামনে কয় বাজান, ও বাজান আপনি নামাজ পড়েননি? হুজুর জিগাইতেছে বাজান ও আপনারা নামাজ পড়েনিও? তখন ভাই সাহেব কয় হুজুর আমরা দুইজনের মাঝে একজনও নামাজ ছাড়ি না, আমরা ফাঁস শক্ত একদম কায়েম করে নামাজ পড়ি। তখন হুজুরে কয় বাবার এই আজগা ফজরের নামাজ পড়ছো নি? কয় পড়ছি নি মানে হুজুর দুজনই পড়ছি। তখন হুজুরে কয় বাবা ফজরের নামাজ কয় রে এত? এই কথা কই তুই বেড়া নাই মুসলিম হচ্ছে কারণ জীবনে তো কোনোদিন সিজদা করছে না, নামাজের বাবা জানে না, কয় রে হাত নামাজ ফজর তো এটাও জানে না। কয় হুজুর কইতাছি কইতাছি হুজুর এক দরে গড়ো গেছে ফাঁক গড়ো গে ম্যাডাম রে কই হুজুর তো এক কথা কইয়া বসে কয় কিতা কইতাছে ফজরের নামাজ কয় রে হাত তুমি জানো নি? আমি জীবনে ফললে না জানতাম ম্যাডামে কয় জীবনে ফললে না জানতাম কয় জানো না? তখন তো হুজুর তো কইছে কয় রে হাত না কইলে তো হয়তো না। অন ম্যাডামে কয় ছয় রে হাত না আট রে হাত কইবা কয় অত কমে মানব কয় কাম করো গিয়া কয়ে দো বারো রে হাত দৌড় দিয়ে আসলো হুজুর। জানছি হুজুর জানছি বাজান ফজরের নামাজ কয় রাকাত? কয় হুজুর আল্লাহ দিলে বারো রে হাত। হুজুর খুশি না বেজার? এক ধমক মারছে হুজুরে ধমক দিতে ওই এক ধমকে আবার গেছে ফাঁক গরো আল্লাহ আকবার কইতেন না? এক ধমকে ফাঁক গরো গিয়ে ম্যাডাম রে তখন এক কারে লইছে কয় তুই যে ছয় রে হাত আর আট রাত কইস হে বেড়া তো বারো রাতই মানে না ক তুই যে ছয় রাত আর আট রাত লেবে রইস হে বেড়া বারো রাতই মানে না কতে কত কইবা কখন গিয়া কো ষোলো রে হাত আবার আসছে আইসা কই হুজুর ষোলো রে হাত হুজুরে বিষয় বুঝে গেল ডাক দিয়ে কই বাবা রে বুঝেছি বুঝেছি তুমিও বেনামাজি তোমার স্ত্রীও বেনামাজি ও বাজান তোমার ঘরে তার খাবার চলবে না। বাজানো বেনামাজির ঘরে আমি হুজুর খাবার খাইতে পারি না, তবে খাইবো একটা শর্তে তুমি ওয়াদা করো আজকের পর থেকে আর কোনোদিন নামাজ ছাড়বা না। কয় ঠিক আছে হুজুর আমি আজকের পর থেকে নামাজ ছাড়বো না। তখন হুজুরে কয় বাবা তাইলে এখন শুনো ফজরের নামাজ বারো রাকাত নয় ষোল রাকাত নয় ও বাজান ফজরের নামাজ হইল চার রাকাত। কয় রাকাত? বাজান ফজরের নামাজ চার রাকাত, দুই রাকাত সুন্নত দুই রাকাত ফরজ। এই বলে হুজুর শিক্ষা দিয়ে কয় বাজান তুমি ফজরের নামাজ পড়বা, আগামী কালকে জোহরের নামাজ তোমার সঙ্গে নিয়ে তোমার সাথে নিয়ে আমি আদায় করিয়া তোমার ঘরের মধ্যে খাবার খাইব। ভাইয়ার আমার বন্ধুরা আমার যাক সেই দিকে আর যাচ্ছি না। আসরের নামাজ হলো আট রাকাত, চার রাকাত সুন্নত চার রাকাত ফরজ ও বাজান। এই চার রাকাত সুন্নত হলো সুন্নতে জায়েদা, যদি ইনকেস আপনি নাও পড়তে পারেন কিন্তু ফরজ কিন্তু সারা যাইব না। বাজান ফরজ তরক করলে কবিরা গুনা হয়, কেমন গুনা? গভীর মনোযোগ। মওলা আলী সুন্নত পড়েন নাই ফরজও পড়েন নাই, দুজাহানের বাদশা নবী আলীর কোলে আরাম করতেছেন। এখন বলুন হযরত আলীর ফরজ নামাজ বড় না নবীর আরাম বড়? মাশাআল্লাহ আপনারা তো খুব জ্ঞানী লোক।
কেন নবীর আরাম বড়? কেন নবীর আরাম বড় রে? ওবাজান শুনুন, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, ঢিলা, কুলুব, হজ, যাকাত, যাহা কিছু আছে বাজানো, ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল, মুস্তাহাব, যা কিছু আছে বাজান, এসব হচ্ছে আমল। আমার নবী হইছে ইমান। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আজকে যে মুসলমানরা নামাজের জন্য পাগল পারে হয়ে আসি গো, এই নামাজের মধ্যে আমার নবী কামলিওয়ালারে সালাম না দিলে নামাজ পর্যন্ত বাতিল হইয়া যায়। নামাজে নবীর সালাম আছে না নাই? তাশাহুদের মধ্যে আমরা যখন আত্তাহিয়াতু পাঠ করি মাজান, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু, এই শব্দটা বলি কি বলি না? ওরে যুবক, এই শব্দটা বাদ দিয়া যদি আমি নামাজ পড়ি, নামাজ শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? তাহলে এই জায়গায় যদি আমার আব্বাজিরে সালাম দেই নামাজ হইব নি? আমার বাবা কেন আপনার বাবার সালাম দিলে নামাজ হবে না, কিন্তু নবীজিকে সালাম না দিলে নামাজ হবে না? কথা কোন ঠিক কিনা? আমার বাবা আপনার বাবার সালাম দিলে নামাজ বাতিল হইয়া যাইব, আর জিন্দা নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায়। তাহলে যেই নবীর সালাম না দিলে নামাজ হয় না, ওই নবীর গোলামির প্রয়োজন আছে না নাই? গভীর মনোযোগ হযরত আলী চিন্তা করলেন, নামাজ পাইলাম নবীর কারণে, রোজা পাইলাম নবীর কারণে, হজ পাইলাম নবীর কারণে, যাকাতের বিধান পাইলাম নবীর কারণে, আমি আলী সম্মানিত হইলাম নবীর কারণে, আমার কাছে নামাজের চাইতে আমার নবীর আরামটাই সবচাইতে দামি। আরে সব নবীদের সেরা নবী, সব নবীদের সেরা নবী, নবীজি আমার, নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার, নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার, খুদার হাবিব তুমি জানি চাই তোমার ওই মেহেরবানি, ঠিক কিনা? খুদার হাবিব তুমি জানি চাই তোমার ওই মেঘের বাণী, রোজ হাসরে সাফাতে, রোজ হাসরে সাফাতের, খুলে দাও দোয়ার, নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার। জুরে কন্যা আল্লাহ আকবার, একটু দূর শরী পড়ুন, আল্লাহ হুম্মা সাল্লি মুহাম্মাদ নাবি মাওলানা মুহাম্মাদ নাবি বলতেছিলাম কি, আমার মায়েরা গভীর মনোযোগ। হযরত আলী চিন্তা করলেন, নামাজের চাইতে আমার নবীর আরামটাই সবচাইতে দামি। ওবাজান, তাই বলে কি হযরত আলীর নামাজ কাজা হইব নি? নবীর গোলামদের নামাজ কখনো কাজা হয় না। কেমনে? শুনুন আমার বাবারা গো, নবী কামলিওয়ালাকে আপন কুলের মধ্যে নিয়ে মৌলা আলী বসে রইলেন। সময় যাইতে লাগলো, যাইতে যাইতে দেখা যায় আকাশের সূর্যটা যখন পশ্চিম আকাশে ডুইবা গেছে, হযরত আলী টপ টপ করে চোখের পানি সেরে কান্দে, আর আজকে নামাজ পড়া হবে না। সূর্য যখন ডুইবা গেছে, আর কি ওয়াক্ত আসেনি বাজান? সূর্য ডুবে গেল, মওলা আলী চিন্তিত, চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে। আলী তিনি ভাবলেন যে আজকে আর নামাজ পড়তে পারবো না। হঠাৎ করে দেখা যায় হযরত আলীর কয়েক ফুটা চোখের পানি আমার যে মায়ার নবীজির চেহারা মুবারকের মধ্যে পইরা গেছে। মৌলালের চোখের পানি আমার নবীজির বদন মুবারকে পড়ার সাথে সাথে নবী কামলিওয়ালা জাগ্রত হলেন। আল্লাহু আকবার কোন, আমার নবী আপনার নবী জাগ্রত হইয়া মৌলালের দিকে তাকাইয়া দেখতেছেন, হযরত আলীর চোখের পানি গোলা টপ টপ করে জমিনের মধ্যে পড়ছে। নবী আমার ডাক দিয়া কয়ালি, আলী রে, ও আলী, আমি রাসূল তোমার কোলের মধ্যে আরাম করেছি বিদায়, তোমার কি কোনো কষ্ট হইছে রে আলী? মাওলা আলী কাম্বে,
ডাক দিয়ে কয়া রাসূল আল্লাহ নবী গো নবী মায়ার নবী গো আপনি দুজাহানের বাদশা নবী আমি আলীর কুলের মধ্যে আরাম করেছেন এর চাইতে সৌভাগ্য আমার কাছে আর কি হইতে পারে নবী গো নবী এর চাইতে সৌভাগ্য আর কি হইতে পারে এ তো আমার মহা সৌভাগ্য আমার নবী কয় আলী তাইলে তুমি কেন কান্তেছ হযরত আলী ডাক দিয়া কই নবী গো নবী আপনি যখন আমি গোলামকে অনুমতি দিয়া বাহিরে পাঠিয়েছিলেন আমার একান্ত ইচ্ছা ছিল নবী গো আসরের নামাজ খানা আয়েশা আমি আপনার সঙ্গে আদায় করব আমার নবী কয় তাইলে কি হইছে হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা দেখি আপনি আসরের নামাজ খানা আদায় করে ফেলেছেন আর আমি নামাজ পড়ি নাই আসার সাথে সাথে আপনি দুজাহানের বাদশা নবী যখন আমি আলীর কুলের মধ্যে আরামে গেলেন আমি মনে করেছি নামাজের চাইতে আপনি নবীর আরামটাই সবচাইতে দামি এই জন্য নবী গো আমি আসরের নামাজ সাইরা দিয়েছি আল্লাহু আকবার আমার নবী মুস্কি হাসে কেমন হাসে উম্মতে কান্দে আমার নবী হাসে আল্লাহু আকবার কোন মুস্কি হাসে আমার নবী কয় আলী আলী রে লাতাহজান চিন্তার কোনো কারণ নাই ও আলী তোমার নামাজ কাজা হইব না এ বন্ধুরে সূর্য ডুবে গেল মাগরিবের ওয়াক্ত শুরু হবে নবী উম্মতরে সান্ত্বনা দেয় উম্মত তোমার নামাজ কাজা হবে না নবীর কথা সত্য না মিথ্যা আরো জোরে কোন সত্য না মিথ্যা তাইলে তো বোঝা যায় নবী যেহেতু আলীরে বলছে নামাজ কাজা হবে না নবীজি ইচ্ছে করলে ইশারা করলে সূর্য উঠবে উঠতে পারে কি না এখন আমি আপনি যদি সারাদিন যদি সূর্যরে বলি সূর্য মামা মামাই তো বলে সূর্য রে ঠিক না কবিতার ভাষায় সূর্য মামা জেগে উঠে নাকি একটা কবিতা আছে তো এটা ভাইয়ার আমার বন্ধুর আমার নবী চাইলে সূর্য উঠবে আমি আপনি যদি বলি সূর্য মামা তুমি একটু পশম পরিমাণ উঠো উঠবনি তাইলে মামা ডাকলে যদি না উঠে একটু আব্বা ডাইকা বলেন না সূর্য আব্বা তুমি আমার বাপ লাগো একটু ইশারা করলাম উঠো উঠবনি কাকা ডাকলে কেন উঠবে না আমি আপনি মানুষ দেখতে যেমন মানুষ আমরা আসলেও মানুষ নামি সাবিলাম এ আমার ভাইয়েরা বন্ধুরা আমরা মানব জাতি চন্দ্র সূর্য তারকারাজির সাথে আমরা বাহাদুরি করতে পারবো না কিন্তু ওই চন্দ্র সূর্য তারকারাজি আমার নূরের নবীর সঙ্গে বাহাদুরি করতে পারবে না তাইলে নবী কেমনে আমার আপনার মতো মানুষ আজকে তো সমাজের মধ্যে অনেক ভাই বলে না যে নবীও মানুষ আমরাও মানুষ কইনি কইনি আবার একটা পার্থক্য করে কই নবী হইছে মহামানব আমরা হইছি অতি মানব নাউজুবিল্লাহ কোন কইনি কইনি আমি পাঁচ সাত দিন আগে ব্রাহ্মণবাড়িয়া সদর দিয়ে যাচ্ছি মাহফিল করে উনি কোন হুজুর জানি না তবে রাত ১২টার পরে ওয়াজ করলো তো বড় হুজুর হই ঠিক না প্রধান বক্তা না হয়তো প্রধান অতিথি জানি না তিনি কে কিন্তু আমি সুর না বুঝলাম একজন ওনার আমি চিনি কিন্তু নাম বলবো না এই বদব বাস আমার নাই আমি ফেতনা করতে চাই না শুধু এই কোটরটুকু বলতে চাই এই বড় হুজুর ওয়াজ করতেছে কয় বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং সাধারণ মানুষের মধ্যে যেরকম ক্লাসিফিকেশন নবী এবং তার উম্মতের মধ্যে মর্যাদার দিক দিয়ে এমন পার্থক্য বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং সাধারণ মানুষের মধ্যে যেরকম পার্থক্য নবী আর তার উম্মতের মাঝে মর্যাদার দিক দিয়ে এমন পার্থক্য আচ্ছা বলুন তো কোনো মানুষ যদি জ্ঞানী হয় কোনো জ্ঞানী লোকের মুখ দিয়ে এই কথা আসতে পারে কথা কোন পারে এ আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ আমার নবী মানুষ না সূরতে বাশারি মূলত মানুষ তবে মানুষ না ঠিক না ঠিক মূলত মানব মানবের সূরত আসলে কি নবী মানুষ একটা এক্সাম্পল দিয়ে আপনাদের সামনে বাজান এই যে দেখেন একটা ফুল এই ফুলটা দেখতে যেমন ফুল এটা আসলেও ফুল ঠিক না বাজান এটা কিন্তু নির্দিষ্ট এটা নিশ্চয়ই এটা নিশ্চয়ই ফুল এটা দেখতে যেমন ফুল এটা আসলে ফুল কোনো সন্দেহ নাই আছে এ বাবারা এই যে দেখেন সাইড পর্দার মধ্যে কাপড়ের মধ্যে ফুল আসেনি এই ফুলটা কি দেখতে ফুলের মতো না আসলে ফুল নাকি নিশ্চয়ই তার বিন্দে ফুল
এটা দেখতে ফুলের মতো, কথা কোন ঠিক না ঠিক নাকি? নিশ্চয়ই ফুল, ও বাজান, এই ফুলটা নিশ্চয়ই ফুল, এটা দেখতে যেমন ফুল এটা আসলেও ফুল। তবে সাইড পর্দার মধ্যে যে ফুল আছে বাজান, এটা ফুলের মতো আসলে কিন্তু ফুল না, আমি আপনি মানুষ, দেখতে যেমন মানুষ আমরা আসলেও মানুষ। আমার নবী সুরতে বাসারি মানবের সুরত, তবে মানব না, নবী হইছে আল্লাহর নূর, ঠিক কিনা বলুন? এই চাঁদের তলে একটা মায়ের সন্তান যদি একটা দলিল দিয়ে প্রমাণ করতে পারে আমার নবী নূরের নবী না, আমি চৌধুরী আপনার চাঁদপুর গ্রামের মধ্যে কান্দইরা উঠবো বসবো, জুতার মালা গলায় নিয়ে সারাটা গ্রাম হাঁটবো এবং 5 লক্ষ টাকা গয়না দেয়া যাইব, যদি কেউ প্রমাণ করতে পারে নবী নূরের নবী না, আমি চৌধুরী প্রমাণ করে দেব আমার নবী নূরুন আলা নূর, আমার একটা টাকা পয়সা দিতে হবে না, 5 লক্ষ টাকাও দিতে হবে না, কান্দইরা উঠতে বসতে হবে না, আমি প্রমাণ কইরা দিলে ওই সমস্ত ভাইয়েরা তৌবা করিয়া আমার নবীর গোলামিতে মাশগুল হইয়া নবীজির নূরুন আলা নূর স্বীকার করবে, ঠিক কিনা বলুন? আরো জোরে কোন ঠিক কিনা? একটা দলিল হেরা দিতে পারবে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ঠিক না ঠিক? খোদার কসম এই আয়াত দ্বারা আমি প্রমাণ করব নবী আমার আপনার মতো মাটির নবী না, ঠিক না মতি? নবী আমার আপনার মতো মানুষ না, এই আয়াত দিয়ে বাই সাহেবের লগে তাফসীর করবো, উনি এই আয়াত দিয়ে প্রমাণ করবো নবী মাটির নবী আমাদের মতো মানুষ, আমি এই আয়াত দিয়ে প্রমাণ করবো আমার নবী আমার মতো মানুষ না, ঠিক না ঠিক? এ বাবার আমার শুনুন, শুধু কোরআনে পাকের 31টা দলিল আছে আমার কাছে, শুধু কোরআনে পাকের 31টা দলিল আমার কাছে, আমার নবী নূরুন আলা নূর। ও ভাইয়া তুমি একটা দলিল দেও নবী নূরের নবী না, কেন এই হিংসা, কেন এই মারামারি, কেন সেই ঝগড়াঝাটি? আহলে সুন্নাত ওয়াল জামাত ঝগড়া করতে চায় না, ফ্যাসাদ করতে চায় না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামারা আমরা চাই শান্তিপ্রিয় একটা ইসলাম, কথা কোন ঠিক কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, নবীর গোলামরা আমরা টাকার লোভী নয়, সম্পদের লোভী নয়, আমরা হচ্ছে মদিনার কামলিওয়ালা প্রেমের লোভী, কথা কোন ঠিক কিনা? মদিনার কামলিওয়ালা নবীর প্রেমের লোভী, আমরা টাকা পয়সা চাই না, আশেকরা চায় শুধু নবী অলির প্রেম, কথা কোন ঠিক কিনা? ওরে যে করেছে চিনতে ভুল আপনাকে হে রাসূল, যে করেছে চিনতে ভুল আপনাকে হে রাসূল, ইহকালার পরকাল, ইহকালার পরকাল, সে হারালো উভয় কোল, আল্লাহ পাকের প্রিয় নূর, আল্লাহ পাকের প্রিয় নূর, হে মোদের প্রিয় রাসূল, সালাম জানাইও প্রতুল, সালাম জানাইও প্রতুল, হে মোদের প্রিয় রাসূল। কষ্ট হচ্ছে আমার ভাইরা, একটু মনোযোগ ও যুবক বন্ধুরা, আমি আপনি মানুষ, দেখতে যেমন মানুষ আসলেও মানুষ, আমার নবী সুরতে বাসারি দেখতে মানুষের মতো তবে মানুষ না, কারণ আরেকটা পার্থক্য শুনুন আমার ভাইয়েরা, আমি আপনি যখন চন্দ্র সূর্য তারকারাজির নিচে যখন হাঁটি, হাঁটতে গেলে আমার আপনার বডির ছায়া পড়েনি, কথা কোন পড়েনি? আমার নবীর কোনো ছায়া ছিল নি, এই জন্য পাকিস্তানের কবি বলতেছেন, উনকো ছায়া জমিও পর না পায়া গায়া, নূর সে নূর দেখো জুদা না হওয়া, পড়িয়ে সুবহানাল্লাহ। প্যারে আশিকো কা ভাইয়ো শায়ের ইয়ে ফরমায়া, উনকো ছায়া জমি উপর না পায়া গায়া, 63 বছর জিন্দগি কাল মুবারক, নূরের নবী সুরতে বাসারি রূপ দিয়া দুনিয়াতে চলাফেরা করেছেন, চন্দ্রের আলো, সূর্যের আলো, তারার আলো, পৃথিবীর কোন আলো আমার নবীর নূর মুবারকের উপর ছায়া ফেলতে পারে? কারণ নূরের কোনো ছায়া হয় না, নূর সেটা চতুর্দিকে নূর, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা বন্ধুরা, আমি আপনি মানুষ কিন্তু নবী আমার আপনার মতো মানুষ না, নবী হচ্ছে নূর, এই জন্য নবীর কোন বডির ছায়া নাই, আমার আপনার বডির ছায়া আছে, তাইলে এখানেই তো অনেক পার্থক্য, কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরা ভাইয়েরা আমার মনোযোগ, আমার নবীর পেশাব মুবারক নূর, পায়খানা মুবারক নূর, আমার আপনার পেশাবরে নূর কইলে ইমান থাকবো না যাইবো? আমার আপনার পায়খানারে নূর কইলে ইমান যাইবো না থাকবো? কারণ আমার আপনার পেশাবের মধ্যে সুগন্ধ না দুর্গন্ধ? পায়খানাতে সুগন্ধ না দুর্গন্ধ? নবীজির পেশাব মুবারকে সুগন্ধ না দুর্গন্ধ? পায়খানা মুবারকে সুগন্ধ না দুর্গন্ধ?
মেশকো আম্বরের গন্ধ, ঠিক না বিঠে? আর আমার আপনার পেশাবের মধ্যে এমন দুর্গন্ধ, এটা এসিডের কাম করে। কের কাম করে? না মিশা কইলাম, আমার আপনার পেশাবের মধ্যে এসিডের কাম করে। দেখবেন তিনবার পেশাব করলে চারবারের বেলা গিয়া দেখবেন এই জায়গার গাছ পর্যন্ত জল লাগে, ফিনিশ। না মিশা কইলাম, তিন সুদ্ধা ডুলাই যায়, তিন সুদ্ধা ডুলাই যায়। দেখছেন নি মুরব্বি বালা কথা কইছে। আর আট দশজন লোক যদি একসঙ্গে পেশাব করে, ফরের সিরিয়ালের লোক গিয়া নাকো কাপড় না দিয়ে আর পেশাব করতে রে ভাই। আর আমার কোন এ বাবার, আমার এত দুর্গন্ধ আমার আপনার প্রস্রাবের মধ্যে। নবীজি পেশাব মোবারক করলেন, নবীজি পেশাব মোবারক করলেন, মেশকো আম্বরে ঘ্রাণ বের হয়ে গেল। সাহাবায়ে কেরাম চতুর্দিকে তল্লাশ করতেছেন, এমন সময় দেখা যায় নবীর একজন দাসী উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তল্লাশ করতে গিয়া দেখে, গো আমার নবী, আপনার নবী যেখানে পেশাব মোবারক করলেন, নবীজির নুরানি পেশাব মোবারক থেকে মেশকো আম্বরের ঘ্রাণ বের হয়ে গেছে। উম্মে আইমান আমার নবীর পেশাব মুবারকের মধ্যে মেশকো আম্বরে গ্রাণ পাইয়া সুন্দর করে উম্মে আইমান আমার নবীর পেশাব মুবারক পান করে ফেলেছে। লাভ হইছে না লস হইছে? কেমন লাভ রে বন্ধু, মা বোনরা গো গভীর মনোযোগ, কেমন লাভ হইল রে বাবা। উম্মে আইমান নবীর কদমে হাজির ডাক দিয়ে কইয়া, রাসূলুল্লাহ নবী গো নবী, আমি আপনার দাসী উম্মে আইমান, আপনার নুরানি পেশাব মোবারকের মধ্যে সুগন্ধ পাইয়া মেশকো আম্বরে ঘ্রাণ পাইয়া নবী গো আমি আপনার পেশাব মোবারক পান করে ফেলেছি। আমার নবী, আপনার নবী মুস্কি হেসে বলতেছেন, ওরে উম্মে আইমান, এই পেশাব পান করার কারণে আমার আল্লাহ তো তোমার জন্য জাহান্নামের আগুনটা হারাম কইরা দিছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি সেখানে। সাহারাতে ফুটলো ফুল আল্লাহর হাবিব হে রাসূল, সাহারাতে ফুটলো ফুল আল্লাহর হাবিব হে রাসূল, আপনার খুশবু তে আকুল, আপনার খুশবু তে আকুল, গুল বাগিচার কোটি ফুল আল্লাহ ফাকির প্রিয় নূর হে মোদের প্রিয় রাসূল। জুরে কন্ন আল্লাহু আকবার, হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জোরে বলুন ইয়া হাবিব আল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার নবীর পেশাব মুবারক পান করলে জান্নাতের টিকিট না জাহান্নামের টিকিট? আর যেই সমস্ত মোল্লা মেসাব ভাই সাবরা কয় নবীও মানুষ আমরা মানুষ, এরা যত বড় মুফতি মুহাদ্দিস হোক, হেরার পেশাব খাইলে জান্নাতের টিকিট হইব না কলেরার টিকিট, এটা অনিবার্য কলেরা, ঠিক না বেঠে? এটা অনিবার্য জাহান্নামের টিকিট, নাইলে কলেরার টিকিট, কথা কোন ঠিক না? আর নবীর পেশাব মুবারক পান করলে জান্নাতের টিকিট। ও বাজান, এই জন্য আমার নবীর পেশাব মুবারক নূর, পায়খানা মুবারক নূর, ঠিক কিনা বলুন? নবী কামলিওয়ালা হযরত আলীকে ডাক দিয়ে কই, আলী তোমার নামাজ কাজা হইব না। আমার আলোচনা তো এখানে ছিল, ঠিক না? মনে আসেনি? এ বন্ধুরা বাবারা, কেমনে সান্ত্বনা দিলেন নবী উম্মতরে, হাত মুবারক উঠাইয়া, এত হাত মুবারক নয়, এটা নূর মুবারক, ঠিক কিনা? আমার নূরের নবী হাত মুবারক উঠাইয়া এই ডুবে যাওয়া সূর্যকে ডাক দিলেন, ওরে ডুবে যাওয়া সূর্য, তুমি যেখানে অস্তমিত হয়েছো আমি রাসূল তোমাকে আদেশ করলাম যেখানে আসলে আসরের ওয়াক্ত শুরু হয় আল্লাহর হুকুমে, ঠিক সেই জায়গার মধ্যে উদয় হইয়া যাও। নবী ডাক দিলে উঠব নি? ওরে নবীজির আঙ্গুলের ইশারায় ডুবে যাওয়া সূর্য আবার উদয় হইয়া যায়। আল্লাহু আকবার বলেন, নবীজির আঙ্গুলের ইশারায়
ডুবে যাওয়া সূর্য আবার উদয় হইয়া যায়, হযরত আলীর নামাজ তখন কাজা হলো না, যার প্রেমেতে পাগলামি তিনি মদিনা, যার প্রেমেতে পাগলামি তিনি মদিনা। সৃষ্টির সেরা হাবিবে খুদা শাহে মদিনা, যার প্রেমেতে পাগলামি তিনি মদিনা। জুরে জুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী আপনার নবী ডাক দিলেন, সূর্য তুমি উঠে আসো, যেখানে আসলে আসরের ওয়াক্ত শুরু হয়। নির্দেশ দেওয়ার সাথে সাথে ওই ডুবে যাওয়ার সূর্য উদয় হইয়া গেল, চতুর্দিকে রৌদ্র। হযরত আলী অবাক, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, এটা কেমনে সম্ভব? আমার নবী কয়, আলী চিন্তার কারণ নাই, আল্লাহুল ইয়ুতি ওয়া না কাসেম, আল্লাহ হচ্ছে দানকারী, আমি রসুল হচ্ছে বন্টনকারী, বন্টনের দায়িত্ব যেহেতু আল্লাহ আমি রসুলের কাছে দিয়েছে, এই সৃষ্টি জগতের কোন জিনিসটা কখন কাকে কিভাবে বন্টন করতে হয় আল্লাহ পাক আমি রাসুলকে শিখাইয়া দিছে। আলী যাও যাও, আলী তোমাকে নির্দেশ দিলাম, এখন তুমি আসরের নামাজ খানা আদায় করো। হযরত আলী খুশি না বেজার? আনন্দিত হইয়া মৌলায় আলী যখন আসরের নামাজ খানা আদায় করলেন বাজানো, আমার নবী আপনার নবী আবার ইশারা করলেন, সূর্য যাও তুমি তোমার আপন জায়গায় যাও, যাইবনি? আপনি আমি যদি কই সূর্য আব্বা আপনি যান, যাইবনি? সূর্য মামা তুমি যাও, যাইবনি? কিন্তু নবী বললে যাইবনি, নবী বললে উঠবনি? ও বাজান, সঙ্গে সঙ্গে আমার নবী বললেন যাও সূর্য ডুবে যাও। বলার সাথে সাথে সূর্য যখন ডুবে গেল, মাগরিবের আজান হয়ে গেল, আমার নবী আপনার নবী ইমামতির মসল্লায় সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর পিছনে একতেদায়, এ যুবক আমার মুরব্বী মারা, এবার বলুন তো, নবীর গোলামিতে মাশগুল হয়ে গেলে ইমানদারের নামাজ কি কাজা হইতে পারে? কথা কোন পারে? ওই আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, কদম ধুলি মাখবো গায়ে পাইলে নীরা লাই গো নবী। অনেক আগে এই নাথ শরীফটা পড়তাম, আমি স্টুডেন্ট লাইফে পড়তাম, আজকে অনেক দিন পরে মনে হয়ে গেল, এই জন্য একটু বললাম, কষ্ট হইছে? ওই আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নীরা লাই গো নবী, পাইলে নীরা লাই, পাইলে নীরা লাই গো নবী, পাইলে। জীবনে কত আশা কত স্বপ্ন, আল্লাহ অনেক স্বপ্ন দেখি, আল্লাহ এমন একটা স্বপ্ন দেখাও যে স্বপ্নটা দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। কত কাঁদা কাঁদি আমার নবী দেখার জন্য, কত রাত কাটাই নবী দেখার জন্য, ঘুমের ঘরে স্বপ্নে গেলে বন্ধুরে দেখি, বান্ধবীরে দেখি, যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম, ওই নবীর একটা দিন স্বপ্নের ঘরে পাই না বাজানো, ওই নবী দেখতে চাই কি চাই না? ওরে দিদারে মুস্তফা কবে হবে যে, দিদারে মুস্তফা কবে হবে যে, দিদারে মুস্তফা কবে হবে যে, অপেক্ষায় রত আছে এই দুটি নয়ন যে, শয়নে স্বপনে শরণে মুস্তফা, শয়নে স্বপনে শরণে মুস্তফা, আমায় সর্বদা বিভোর করে দে, মদিনায় কবে যাব আমি যে, ঠিক না বেটি? আমার ভাইয়েরা কবর বাসের স্মরণে আজকের মাহফিল, জানি না কত সন্তান আমার মতো বাবা হারা এতিম হয়েছে, কত সন্তান মারে কবরে শুয়াইয়া মা হারা এতিম হয়েছে। বন্ধুরে
ওই কবরের মধ্যে কেউ কারো সঙ্গী হয় না, একমাত্র দুজাহানের বাদশা নবী, ঠিক কিনা? যারা মা বাবা হারাইলাম, যদি নবীর খাস প্রেমিক হইয়া থাকে রে, ওই মা বাবারা আমার নবীর সঙ্গে বাস করতেছে, কথা কোন ঠিক কিনা? ভাইয়ের আমার আমার মাসুক মিয়া দুধের দুইটা বাচ্চা, বড় ছেলেটার বয়স 3.5 বছর হবে, ছোট ছেলেটার বয়স মরজুর 1.5 বছর হবে। আমি নিজে তাকে বিবাহ করিয়েছিলাম, আমি আমার এক মুরিদ সন্তানের মেয়েকেই বিবাহ করাইছিলাম। আজকে এই অল্প বয়সের নারীটা স্বামী হারা বিধবা হয়ে গেল। ও বাজান, ছোট্ট দুইটা দুধের সন্তান দেখলে বড় মায়া লাগে, কারণ আজকে এই দুধের শিশুগুলা জোর বড় হওয়ার পরেই বাবার পরিচয়টা দিতে পারবে না, যে আমার বাবা আছে, এই কথাটা তো আর বলতে পারবে না। আমি শুধু এই কথা চিন্তা করি, বাচ্চাগুলা বড় হইয়া বাবা যখন পাবে না, তাদের অন্তরের কষ্টটা কোথায় রাখবে রে? যেই কষ্টটা এখন আমি নিজে বুঝতেছি, আমার আজকে 19 বৎসর ধরে আমার বাবা নাই। আমি ক্লাস 8-এ যখন পড়ি আমার বাবা মারা গেলেন। ভাইয়ের আমার বন্ধুরা আমার, আজকে 19টা বৎসরের উপরে প্রাণ খুলে বাবা ডাকতে পারি না গো। আমার সহপাঠীরা যখন আমার চোখের সামনে তাদের বাবারে যখন বাবা কইয়া ডাক দেয়, আমার কলিজাটা সিরে আঙ্গার হইয়া যায়। আমারও ইচ্ছে হয় আমি প্রাণ কোলে বাবা ডাকি, ঘরে গিয়ে আমারে ডাক দেই, মা আমার বাবা কোথায়? আঙ্গুল তুলে আমার মা দেখাইয়া দেয় বাজানো, যাও পারিবারিক কবরস্থানে গিয়া তোমার বাবারে ডাক দেও। আমি মায়ের কাছ থেকে শিক্ষা নিয়ে যখন পারিবারিক কবরস্থানে যাই, বাবার কবরের পরে দাঁড়াইয়া আমি আমার বাবারে ডাক দেই, বাবা বাবা গো। হাজারটা ডাক দিল, বাবা উত্তর করে না, করবেও না। আমরা 6টা ভাই বোন এতিম বানাইয়া আজকে 19 বৎসরের উপরে আমার বাবা অন্ধকার কবরে। এ যুবক, যার ঘরে এখন বাবা নাই, তারা আমার মতো বুঝবেন বাবার যে কত প্রয়োজন। বন্ধু রে বন্ধু, আসুনি এমন কোন মা হারায় এতিম, কার কার মা দুনিয়াতে নাই একটু দেখি তো হাত তুলে দেখান। মা নাই কার কার, মা অন্ধকার কবরে কার কার, হাতটা নামাইয়া দেন বাজানো। মা হারা যে কেমন যন্ত্রণা রে বন্ধু। আমি গত অক্টোবরের 14 তারিখ আমি বাঞ্ছারামপুর একটা প্রোগ্রামে গিয়েছিলাম, বাঞ্ছারামপুর সদর এলাকায় একটা প্রোগ্রামে যাওয়ার পরে আমি যখন প্রধান অতিথির আলোচনা করব, এমন সময় ওই এলাকার মাদ্রাসার হাফেজ সাহেবরা আমার কানে গিয়া চুপে চুপে বলতেছে, হুজুর চৌধুরী সাহেব, আপনার আলোচনার আগে একটা 30 পারা কোরআনের হাফেজকে পাগড়ি পরাতে হবে। আমি বললাম নিয়ে আসেন। বিশ্বাস করেন, আমি তাকাইয়া দেখলাম 10-12 বৎসরের একটা যুবক, সাদা পায়জামা পাঞ্জাবি, মাথায় একটা টুপি পইরা আমার স্টেজের সামনে আসতেছে, তার দুইটা চোখ আগুনের মতো লাল। আমি তখনো বুঝি নাই, সন্তানটা স্টেজে আইসা আমারে কদমবুসি করলো, তার উস্তাদকে কদমবুসি করলো। আমার হাফেজ সাহেবজুর যখন ওই ছেলের নামটা যখন ঘোষণা করলেন, সবুজ পাগড়িটা আমার হাতের মধ্যে দিয়া বাজান, আমি ওই শিশু বাচ্চার মাথায় যখন বাইদা দিতেছি, হঠাৎ করে দেখি গো এই শিশু বাচ্চার চোখের পানি গোলা টপ টপ করে পড়তেছে। আমি তখনো বুঝি নাই, আমি মনে করেছি 30 পারার কোরআনের হাফেজ হয়েছে, এই জন্য অধিক আনন্দের সহিত মনে তার চোখ দিয়ে পানি আসতেছে। কিন্তু বাজান, আমার ধারণা ছিল ভুল। আমি যুবকটাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি তার জড়াইয়া ধরলাম, দুইটা গালে দুইটা চুম্বন দিলাম, পকেট থেকে 1,000 টাকা বের করে এই শিশু বাচ্চার হাতে দিয়া বললাম, বাজানো আজকে তো তোমার কান্নার দিন নয়, তোমার আনন্দের দিন, তুমি 30 পারা কোরআনের হাফেজ হয়েছো, বাজান যাও বাড়িতে যাইয়া এই টাকাটা তোমার মায়ের হাতে দিয়া তোমার মার পায়ে তুমি সালাম করিও। আমারে কয় হুজুর আর বলবেন না, আমি আর সহ্য করতে পারছি না।
দশ বারো বছরের ছোট্ট শিশুটা আমার গলার মধ্যে জড়াইয়া কান্না শুরু করে দিল হুজুর। প্রথমে নীরবে কেঁদেছিল, এখন আর নীরবে কাঁদে না, হাউ মাউ করে কান্দা কান্দা কই হুজুরু, আপনি যখন মার কথা বলেছেন আমার কষ্টের আগুন আরো বাইরা গেছে। হুজুর আমার মা নিজের হাতে আইন আমার মাদ্রাসায় ভর্তি করাইছিল। হুজুর আমার মার বড় স্বপ্ন ছিল আমি তিরিশ পারা কোরআনের হাফেজ হই। হুজুর আমার মার বড় ইচ্ছা ছিল আমি একজন বড় আলেম হই। আমি বললাম যুবক কেন রে, ও যুবক তোমার মা কোথায়? ঝরঝর করে কান্দে আর কয় হুজুর আমার ছোট্ট বোনটাকে জন্ম দিতে গিয়া আমার মায়া আজকে দুইটা বছর ধরে সাড়ে তিন হাত কবরে। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মনা আমার কেন বান্ধ দালান ঘর। ও বন্ধু এই ছোট্ট শিশুর চোখের পানি দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না, পুরা স্টেজের মধ্যে একটা কান্নার রোল পড়ে গেল। বললাম যুবক কান্দো না, তোমার বাবা নাই তোমার মা নাই অসুবিধা কি, তোমার বাবা তো আছে। আমারে কান্দা কান্দা কই হুজুর বাবার থাইকাও নাই। কেন রে এত কষ্ট কিসের, তোর বাবা কোথায়? কই হুজুর মা মারা যাওয়ার এক মাস পরে আমার বাবার একটা বিবাহ করে ফেলেছে। আমি বললাম তোমার ওই মা কি তোমার কোনো খবর লয় না? আবার ডাক দেয়া কই হুজুর ওই মা তো আমাকে গর্ভে ধারণ করে নাই, ওই মা কি আর আমার মায়ের মতো হবে? আসলে কথাটা বাস্তব, সৎমা কোনোদিন নিজের মার মতো হই না। ভাইয়ার আমার বন্ধুর আমার যেই মা সন্তান গর্ভে ধারণ করেছে ওই মা একমাত্র সন্তানের ব্যথা বুঝে গো। সৎমা তো গর্বে সন্তান নেই না এই জন্য ওই সন্তানের দরদটা বুঝে নাই, কথা কন ঠিক কিনা? যুবক বন্ধুরা পৃথিবীতে একটা সন্তানের দুইটা শ্রেষ্ঠ বন্ধু আছে, পৃথিবীতে একটা সন্তানের শ্রেষ্ঠ দুইটা বন্ধু আছে, একটা বন্ধুর নাম হইল বাবা আর একটা বন্ধুর নাম হইল মা। এই দুইটা বন্ধু কোনোদিন তোমার আমার শত্রু হবে না। চলার পথে অনেক বন্ধু আছে, স্বার্থের উপর আঘাত পড়লে বন্ধু বন্ধুর শত্রু হয়ে যায়, সম্পদ নিয়ে ভাগাভাগি হইলে ভাই ভাইয়ের শত্রু হয়, ভাই বোনের শত্রু হয়, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু মা এবং বাবা এই দুইটা বন্ধু কোনোদিন সন্তানের শত্রু হয় না, কথা কন ঠিক কিনা? ও যুবক বন্ধুরে ভাই হারালে ভাই পাওয়া যায়, বোন হারালে বোন পাওয়া যায়, স্ত্রী হারাইলে স্ত্রী পাওয়া যায়, বন্ধু হারাইলে বন্ধু পাওয়া যায়, কিন্তু মা বাবা এমন দুইটা রত্ন, এই দুইটা মানিক যদি কেউ হারাইয়া ফেলো রে এই শূন্যস্থান পৃথিবীর কোনো সন্তান পূরণ করতে পারবে না, কথা কন ঠিক কিনা? আমি এখন বাবা হারাইয়া বুঝেছি বাবার যন্ত্রণা, এই জন্য এখন আল্লাহরে কই মা তুমি আমার আগে যেও না গোমরে, আমি কে মন করে দেব মাটি তোমার কবরে, আমি কে মন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গোমরে। ওরে বন্ধু এখন রাত আড়াইটা তিনটা হয়ে যায়, আমার মোবাইলের মধ্যে আমার স্ত্রী রিংটোন বাজায় না, আমার কোন ভাই বোন আমার মোবাইলের রিংটোন বাজায় না, এখন রাত আড়াইটা তিনটা হয়, আমার পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু আমার জন্য রাতের ঘুম হারাম করে গো, এই বন্ধুটার নাম হইল মা। রাত তিনটা হয় আড়াইটা হয়, হঠাৎ করে দেখি রিংটোনের শব্দ হয়, এত রাতে কে আমার টেলিফোন করলো? মোবাইলটা হাতে নিয়ে দেখি নামটা হলো মা। আমি টেলিফোন রিসিভ করে সালাম দিয়া কই আম্মা এখনো কি আপনি ঘুমান নাই? আমার মা আমারে আবেগপ্লুত কণ্ঠে কই বাবারে তোমারে বাহিরে রাইখা কে আমি মা ঘুমাইতে পারি?
শুধু আমার মা নয়, শুধু আমার মা নয়, সমাজের প্রত্যেকের মা। যদি তার সন্তান বাহিরে থাকে, কোন মা রাতের বেলায় ঘুমাইতে পারে না গো, সন্তানের জন্য অপেক্ষা কইরা মা রাতের ঘুম হারাম করে দিয়া বৈশা থাকে, কথা কোন ঠিক কিনা? আপনি আজকে উত্তর পাড়ার মা দক্ষিণ পাড়ার মা বিলে আসলেন, আমি চ্যালেঞ্জ করে বললাম বাড়িতে গিয়ে দেখবেন আপনার স্ত্রী ঘুমে, আপনার ভাই বোন ঘুমে, চার পাঁচটা ডাক দেওয়ার পরও তারা জবাব দিবে না, কিন্তু গড়ে যদি মা থাকে যাইয়া দেখবেন একটা বন্ধু আপনার জন্য রাতের ঘুম হারাম করে দে বৈশা শেখ, শুধু একটা ডাক দিন উঠান থেকে, আম্মা আমি আসছি, দেখবেন সঙ্গে সঙ্গে ওই মা দরজাটা খুলে বলবে, বাজা নাই সুতনি রে, আমি তো এখনো ঘুমাই নাই, তোর জন্য অপেক্ষা করতেছি। ওই জান্নাতি মা যদি হারাইয়া যায় গো, এই শূন্যস্থান কোন সন্তান পূরণ করতে পারবে না। এই জন্য যুবক ভাইয়া তোমাদের পায়ে হাত রাইখা বলি, কোনোদিন মায়ের মনে বাবার মনে কষ্ট দিবা না, কারণ মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম মায়ের, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইয়া ঋণের সুদ হবে না, এ মন্দ রোদি ভবে আর হবে না আমার মা গো, এ মন্দ রোদি ভবে আর হবে না আমার মা গো, ঠিক কিনা বলুন? ও যুবক, এই জন্য তোমাদেরকে বলবো কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না, কারণ মা বাবার মনে কষ্ট দিয়ে আপনি লাখপতি হন কোটিপতি হন, এই টাকা পয়সার মধ্যে কোনো বরকত আপনি পাবেন না। এ ভাই আমার বন্ধুরা, গভীর মনোযোগ, আজকের আলোচনা থেকে আমরা তিনটা পয়েন্টের আলোচনা শুনলাম, একটা হলো ধৈর্য, একটা হলো নামাজ, আর একটা হইল মাতা পিতার খেদমত, কথা কোন ঠিক কিনা? তাইলে বাজান, আমি আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই, নামাজ পড়বো না সারবো, মাতা পিতার খেদমত করবো না সারবো, নবীর প্রতি বিশ্বাস রাখবো না রাখবো? রাখবেন তো, যদি নবী মানেন সম্পূর্ণরূপে নবীর গুলামি করেন, নিশ্চিত জান্নাতি, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, কেন নবীর গুলামি করবেন না? কবরে নবী, হাসরে নবী, মিজানে নবী, ফুলসিরাতে নবী, ইহকালে নবী, পরকালে নবী, দু জাহানে নবী, তাইলে নবী নাই কোন জায়গায়? সর্ব জায়গায় নবীর প্রয়োজন, ওই নবীর গোলামীর প্রয়োজন আছে না নাই? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি, নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। বাজার হবার মাসুক মিয়া এই নাথ শরীফটা পছন্দ করত, হবার মাসুক মিয়া এটা পছন্দ করত, আমি মোবাইলের মধ্যে তার কণ্ঠ রেকর্ড করে রেখেছি, আমার মাসুক মিয়া একটা গজল গাইতো, রহিম রহমান কে পারে বুঝিত তোমার সাহার, তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মুর্দার পারো দিতে জান, কে পারে বুঝিত তোমার সাহার। মায়ের আবার বন্ধুর আবার আমি এই রেকর্ডটা শুনি আর কান্দি, আবার মা সুখ মিয়া তো আমার কুলে আর ফিরে আসবে না, আমি যেই দিকে তাকাই তার স্মৃতিগুলো আমার এখন শুধু কাঁদায়, এমন একটা মানুষ নাই আমার মানুষ মা সুখ মিয়ার জন্য কান্দে না। আমার মুজাহিদি ভাই ওই দিন গিয়া দেখা, সেও কানতে কানতে বেকুল হয়ে গেছে, কেন জানিনি, যখনই রাস্তাঘাটে পাইতো যেখানেই দেখতো আমার আলামিন মুজাহিদুর আঙ্কেল বইনা ডাইকা কদম বুঝি করতো, এমন কোন আলেম নাই যার কদমে সে সালাম করে নাই, আলেম ওলামা দেখলেই কদম বুঝি করত,
একটা হাসি মুখে গিয়া কইতো আমার জন্য দোয়া কইরে, আমার ভিতরে শান্তি নাই, আমি একটা মুহূর্ত তার ছাড়া থাকতাম না। আমার কাছে যদি একদিনের ছুটি চাইতো আমি তারে ছুটি দিতাম, কিন্তু আমার অন্তর তারে ছুটি দিত না। কারণ কেন জানেননি? কারণ একটা দিন আমার চোখের আড়াল করলে আমার কাছে মনে হইতো কতদিন হয়ে গেছে আমি তারে দেখি না। পিঞ্জিরার ভিতর যদি একটা পাখিও আপনি পালেন, দেখেন এই পাখিটা দিয়ে আপনার কত মায়া হয়। আরে এত পাখি না, এত একটা তরতাজা মানুষ, মানুষের প্রেম যে এত, মানুষে কাদায় আমি ভাবতাম না, আমি কোনোদিন এত চোখের পানি কারোর জন্য ঝরাই নাই। কিন্তু আমার মাসুক ভাই আমার কাছ থেকে বিদায় হইয়া আমার এত কষ্ট দিচ্ছে। আমি ঘুমাইতে গেল তারে দেখি, বসতে গেল তারে দেখি, আমি খাবারের টেবিলে গেল আমি তারে স্মরণ করি, ভক্তবৃন্দের বাড়িতে গেলে আমার সেভ করতো, যে বাবা তো সব লোকের বিরে খাইতে পারে না, বাবা সব লোকের বিরে খাইতে পারে না, আমার আলাদা একটা পরিবেশ করার ব্যবস্থা করত। আমার এই পরিবেশ এখন কে করবে? সব সময় মুখের মধ্যে হাসি থাকতো, আমি যখনই তার কথা মনে হয় আমার কলিজা শ্রীরাঙ্গার হইয়া যায়। ওদের পায়ে হাত ধইরা বলি আমার মাসুক মেয়ের জন্য একটু অন্তর থেকে দোয়া করবেন, আল্লাহ যেন মদিনাওয়ালার সাথে একটা কালেকশন ফিট করে দেয়। আমার মাসুক মেয়ে মদিনার প্রেমিক ছিল, আমার মাসুক মেয়ে নবীর গোলাম ছিল। ভাইয়ের আমার বন্ধুরা আমাকে খুব ইজ্জত করতো, একটা মুহূর্ত আমার কাছ থেকে ছুটতো না। মাহফিলটা শেষ হলেই স্টেজের সামনে আসতো আমার চোখের সামনে, আমি ওই রূপ আর দেখি না। আমার গাড়িতে বসলে আমি শান্তি পাই না, আমার গাড়ির পিছনের সিটটাতে বসতো, আমি পিছনে তাকালে এখন শুধু আমার কষ্ট। আমি এতক্ষণ কথা বলেছি শুধু একমাত্র আপনাদের ভালোবাসায়, আজকে তিন দিন ধরে আমার জবান দিয়ে কোনো কথা আসে না, আমার মুখ দিয়ে হাসি নাই, আজকে একটু আসছে আপনাদেরকে নিয়ে। যখনই তার কথা মনে হয় আমার অন্তর চিম্বল। আপনারা আমার মাসুক মেয়ের জন্য দোয়া করবেন, খাস করে আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে, আর মাতা পিতার খেদমত করবেন, মাতা পিতার খেদমত করবেন। আমি তাকে জন্ম দেই নাই, কিন্তু জন্ম না দিলে কি হবে? আমার সাথে তার যে একটা প্রেমের সম্পর্ক ছিল, মৃত্যুর আগের দিন পর্যন্ত এই সম্পর্ক ভোলার নয়। ভাইয়ের আমার বন্ধু ওর মাসিক মেয়ের জন্য দোয়া করবে, সবাই আমার নবীরে সালাম দেন। Ya Rasul
موت اعلی حضرت پہلا
কবরবাসী স্মরণে মাহফিল না, সকল কবরবাহির বাসীর রুহের মাগফিরাত কামনায় সবাই একবার সূরা ফাতিহা আলহামদুল শরীফ, তিনবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد درود الشريف পড়েন بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم আমার পর্দানিশীন মা বোনদেরকে বলবো, আপনারাও পুরুষ ভাইদেরকে যেভাবে সাজেশন দিলাম আপনাদের বেলায় সেম সাজেশন, আপনারাও কোনো বিশৃঙ্খলা করবেন না, হইচই করবেন না। মহিলা মা বোনরা আপনারা লাইন ধরে বসেন, আর যুবক ভাইদেরকে বলবো তাদেরকে তাবারুক দেওয়ার সময় একদম সামন এবং পিছন মাঝখানে গিয়ে শেষ করবেন, তাহলে আর কোনো বিশৃঙ্খলা হবে না। এই জন্য আপনারা সবাই সুন্দর করে তাবারুক নিয়ে যাবেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم توبوا إلى الله توبة نصوحا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তো মোনাজাত হচ্ছে, সভাপতি সাহেব দোয়া চাইছেন, সহসভাপতি দোয়া চাইলেন, আরও যারা অতিথিবৃন্দ মাহফিলের তাদের সবার জন্য দোয়া করবেন। কেউ এখানে বিদেশি অনেকের নাম দেখা যাচ্ছে পোস্টারের মধ্যে, প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের জীবনে সুখের এবং শান্তির বানিয়ে দেয়, এবং যারা দেশেও চাকরি করেন ব্যবসা করেন আল্লাহ যেন সকলের ব্যবসা বাণিজ্য দান করে। ভাইয়ারা আমার নামাজ পড়বেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাওয়ার চেষ্টা করবেন, হারাম থেকে দূরে থাকবেন, সুন্নিয়তের গোলামি করবেন, নবীর পক্ষে জীবন দিবেন, তারপরে দেখবেন সমাজ সুন্দর হবে, আমাদের সোনার বাংলা ইসলামী রাষ্ট্রে রূপান্তরিত হবে, ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। মোনাজাত হচ্ছে, সবাই মোনাজাতে শরীক হন, তাবারুক আপনারা তাড়াতাড়ি নিয়ে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, লাকাদ জাআত রুসুল রাব্বিনা বিল হক, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদীর। এলাহী আরজ হো মেরা কবুল, ইস্তাজিব হাযা দুআয়ে মুস্তাফা কি ওয়াস্তে, বুলবুলে বাগে মদিনা কুররাতুল আইনে রাসূল, ইয়ানি বিবি ফাতেমা খায়রুন নিসা কি ওয়াস্তে, হর তরফ সে রঞ্জ গমনে আঁকে ঘেরা হাই মুজে, দে পানা ইয়া রব শহীদে কারবালা কি ওয়াস্তে। রব্বানা গফিরলি, রব্বানা গফিরলি, রব্বানা গফিরলি, ওয়ালি ওয়ালিদাইয়া রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে একটি বার তাকায় দেখো, আয় আল্লাহ নদী এলাকার মধ্যে ঘন কুয়াশার মধ্য দিয়া ক্ষণে ক্ষণে শীতের মধ্যে তোমার বান্দারা, তুমি মাবুদকে পাবার জন্য
তোমার হাবিবের দিদার পাওয়ার জন্য, ওলি আল্লাহর দিদার পাওয়ার জন্য চোখের পানি গোলা ছেড়ে ছেড়ে কানতে ছেড়ে আল্লাহ রব্বুল আলামিন তোমার নাম গাফফার, আমরা হলাম গুনাহগার। আয় আল্লাহ যদি আমরা গুনাহগার তোমার হাবিবের উম্মত হয়েছি, আল্লাহ দয়াল নবীর উসিলায় আমাদের একটা হাত তুমি খালি ফিরাইয়া দিও না। ও বাবু, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত নর নারী উম্মতে মুহাম্মদি মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ প্রত্যেকের রুহের মধ্যে সওয়াব হাদিয়াতান কবুল করে নাও। ও মাবুদ, এই মজলিসের মধ্যে জানি না কে জানি আমার মতো বাবা হারা এতিম, জানি না কার জানি দুঃখিনী মা অন্ধকার কবর। আল্লাহ ভিক্ষা চাই, কারো আব্বা আছে আম্মা নাই, কারো মা আছে বাবা নাই, এমন কিছু সন্তান আছে রে আল্লাহ যাদের মাও নাই বাবাও নাই, এতিম হইয়া কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াই দিছে আল্লাহ গো ভিক্ষা চাই, যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর উস্তাদ পাড়া প্রতিবেশী খেসুয়া কারিব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ির খানদানের যত মুর্দেগান কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ তাদের প্রত্যেকের রুহের মধ্যের সওয়াব হাদিয়াতান কবুল করে নাও। আয় আল্লাহ, যাদের আব্বা আম্মা এখনো বেঁচে আছেন আরো দীর্ঘদিন নেক হায়াতে তৈবা দান করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই মজলিসের মধ্যে যারা আমরা হাত বাড়াইলাম জানি না রে মওলা কারণ তোরে কি আগুন ধাও ধাও করে জ্বলতেছে, ভিক্ষা চাই মাবুদ আমাদের প্রত্যেকের অন্তরের আগুন তোমার কুদরতের পানি দ্বারা নিভাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে যারা ব্যবসা করি ব্যবসার মধ্যে বরকত দাও, যারা চাকরি করি চাকরির মধ্যে বরকত দাও, বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও, আল্লাহ যারা বিদেশ যেতে ইচ্ছুক সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। খাস করে মাবুদ অনেক প্রবাসী ভাইয়েরা আল্লাহ এই মাহফিলের মধ্যে সাহায্য সহযোগিতা করেছেন, সকল প্রবাসী ভাইদের সাহায্য সহযোগিতা তুমি কবুল করে নাও, বিদেশি ভাইদের বিদেশের জিন্দেগীর সুখের এবং শান্তির বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিল করতে গিয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া ধন দিয়া মন দিয়া সার্বিক সহযোগিতা আর্থিক সহযোগিতা উপস্থিতি দিয়া সহযোগিতা করেছেন, প্রত্যেকের সাহায্য সহযোগিতার তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, প্রতি বৎসর এই ঈদগার মাঠে এই সুন্নি মাহফিলটাকে তুমি কায়েম আর দায়েম রাখিও রে আল্লাহ মাবুদ। ও মাবুদ, বিশেষ করে আল্লাহ এই এলাকার যুবক গুলাম দিনকে দিন বলে নাই রাতকে রাত বলে নাই মাথার গাম পায়ে ফেলে ক্লান্ত পরিশ্রম করে আজকের ইন্তেজাম করেছে, আল্লাহ ভিক্ষা চাই প্রত্যেকটা যুবক ভাইদের অন্তর তোমার হাবিবের প্রেম দ্বারা সাজাইয়া দাও মাবুদ মাবুদ। আজকের মাহফিলের যিনি সভাপতি মোহাম্মদ আব্দুল কাশেম ভাই, আল্লাহ দুয়ার দরখাস্ত করেছে আল্লাহ ভীষ্ট সমাজ সেবক, সমাজ উন্নয়নে আল্লাহ অংশগ্রহণ করে সমাজের সেবা করার সুযোগ দান করে দাও, আল্লাহ বিবি বাচ্চার হায়াত বাড়াইয়া দাও। সহসভাপতি মোহাম্মদ আবুল হোসেন সাহেব, আল্লাহ বিশিষ্ট সমাজ সেবক, আল্লাহ তোমার বান্দার হায়াতে তৈবা দান করে দাও। আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার ভাই মাওলানা মুফতি জিল্লুর রহমান আশিকী সাহেব, আল্লাহ হায়াত ইলমের দরজাত বুলন্দ করে দাও। আল্লাহ আমার ভাই যিনার মাধ্যমে দাওয়াত কবুল করলাম, আল্লাহ সুন্নিয়তের তন্দ্র প্রহরী লালপুর চেঙ্গামুড়া নুরানী জামে মসজিদের খতিব, আল্লাহ বন্ধুবর মাওলানা আল আমিন মুজাহিদি সাহেবের হায়াত ইলমের দরজাত বুলন্দ করে দাও রাব্বুল আলামিন। আল্লাহ আরো যা আলোচনা করলেন আমার ভাই মাওলানা মুহাম্মদ ফারুক আহমেদ হুসাইন আল কাদেরী,
মাওলানা কারি শহীদুল ইসলাম জিয়াদি সাহেব, আল্লাহ তাদের হায়াতে তৈবা দান করে দাও। বিশেষ করে আল্লাহ যিনি মাহফিলটা পরিচালনার দায়িত্বে আছেন, আমার ভাই মোহাম্মদ হাজী শাহ আলম, মা দুনিয়ার মধ্যে নাই, আল্লাহ মায়ের রুহে সব কবুল করে নাও, বাবার হায়াতে তৈবা দান করে দাও। নান্টু মিয়া ভাই দোয়া চাইলেন, ফরিয়াদ কবুল করে নাও। আপন ভাই আল্লাহ অনেক পরিশ্রম করেছে এই মাহফিলটার মধ্যে, আল্লাহ আপন ভাইয়ের ব্যবসা বাণিজ্য নদী দান করে দাও। আই আল্লাহ আরেকটা ছেলে কঠিন বিপদের মধ্যে আছে, আল্লাহ আল্লাহ তোমার বান্দার বিপদ তুমি দূর করে দাও। রাব্বুল আলামিন আই আল্লাহ তাআলা এই এলাকার নারী পুরুষ প্রত্যেকের অন্তরে তোমার মহব্বত, তোমার নবীর মহব্বত, ওলি আল্লাহর মহব্বত, নামাজের মহব্বত বেশি বেশি পয়দা করে দাও। বেনামাজি বানাইয়া কবরে নিও না, বেআমলি বানাইয়া কবরে নিও না, ইমান হারা বানাইয়া কবরে নিও না। আল্লাহ মুরব্বী বাবাদের হাত গোলারে কবুল করে নাও, আমার যুবক ভাইদের হাত গোলা কবুল করে নাও, আলেমুল আমার হাত গোলা কবুল করে নাও। মাবুদ ও মাবুদ, আমার অনেক পর্দানিশীন মা বোনেরা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, আল্লাহ সাংসারিক কাজকর্ম ছেড়ে দিয়ে আল্লাহ তুমি মাবুদের দিদার পাবার জন্য অনেক মা বোনেরা মহিলা প্যান্ডেলে বসিয়া, কেউ হয়তো ঘরের দরজায় বসিয়া, কেউ হয়তো গোরের বারান্দায় বসিয়া হাত বাড়াইয়া চোখের পানি গোলা ছেড়ে কাঁদতেছে রে আল্লাহ। ও বাবুত, বিশেষ করে আল্লাহ আমার মা বোনদের আশা পূরণ করে দাও। আয় আল্লাহ মা বোনদের মনের মকসুদ, দিলের মকসুদ তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে রাবিয়া বসুরের জিন্দিগি কাটাইবার সুযোগ করে দাও। এই মাহফিলের মধ্যে অনেক প্রবাসী ভাইরা দান করেছেন, বিশেষ করে আল্লাহ আমার বিদেশি ভাইয়েরা যারা সৌদি আরব প্রবাসী, মোহাম্মদ জারু মিয়া ভাই, মোহাম্মদ দুলাল মিয়া ভাই, জীবন মিয়া ভাই, নুমান মিয়া ভাই, ফাইজুর রহমান ভাই, কামাল মিয়া ভাই, মাসুদ মিয়া ভাই, আল্লাহ আল্লাহ তাদের প্রত্যেকের প্রবাসের জীবন দিয়ে সুখের এবং শান্তির বানাইয়া দাও। আল্লাহর যারা দুয়ার দরখাস্ত করেছেন আমার আপন মিয়া ভাই, আল্লাহ ফুল মিয়া ভাই, তামিম মিয়া ভাই, সুহেল মিয়া ভাই, লিটন মিয়া, হুসেন মিয়া, মুর্শিদ মিয়া, মাসুম মিয়া, শিপন মিয়া, মোবারক মিয়া, হেলাল মিয়া, জিয়াউদ্দিন মিয়া, এরশাদ মিয়া, জসিম মিয়া, সোল্লা প্রত্যেকের নামে নামে ফরিয়াদ গলা কবুল করে নাও। আয় আল্লাহ এই এলাকার যুবকরা আলেমদেরকে অত্যন্ত ভালোবাসে, আয় আল্লাহ তাআলা এই যুবকরা আলেমদেরকে তো ইজ্জত করে। আল্লাহ আমি প্রতি বছর এই এলাকায় আসলে দেখলাম এই যুবকরা আলেমদেরকে আগায় আনে, আবার যাবার সময় অনেক জায়গায় আগায় দিয়ে আসে। আল্লাহ এই যুবকগুলার ঋণ কি দিয়ে শোধ করব, ভিক্ষা চাই আল্লাহ গো, তোমার মদিনার কামলিওয়ালা নবীর প্রেম দিয়ে ওই অন্তরগুলা সাজাইয়া দাও। রব্বুল আলামিন আমার সামনে ডাইনে বামে পিছনে অনেক মায়ার মানুষ, মহব্বতের মানুষ, আল্লাহ আমি তো সবার নাম জানি না, তুমি তো জানো কার কি নাম, প্রত্যেকের নামে নামে আপন আপন ফরিয়াদ কবুল করে নাও। রব্বুল আলামিন আয় আল্লাহ বিশেষ করে বাবু বাংলাদেশ ও দেশ বিদেশে আমার যত ভক্তবৃন্দ মুরিধান যে যেখানে আছে আল্লাহ প্রত্যেক আপন আপন জায়গায় সহি সালামতে রাইখো, কঠিন মুসিবতের মধ্যে থাকলে হেফাজত ফরমায়ো, অন্যান্য তরিকার সকল ভাই বোনদের হেফাজত ফরমায়ো, মুসিবত থাকলে উদ্ধার করে দিও। বিশেষ করে আল্লাহ আমার বাবা মরহুম মাসুক মিয়া, আল্লাহ আমার প্রায় 12 বছর আমার সেবা করেছে, আল্লাহ এই সেবার গুণে আমি গুণাগার, তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ মদিনাল কামলিওয়ালা নবীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক স্থাপন করাইয়া দিও। আল্লাহ গো মদিনাওয়ালার কামলিওয়ালা নবীর প্রেম দিয়া তার কবরকে আল্লাহ আলোকিত করে রাইখো, মদিনার কামলিওয়ালা নবীর নূর মুবারক দিয়া তার কবরটাকে আলোকিত করিও। রব্বুল আলামিন তার বিবি বাচ্চার হায়াতে তৈবা দান করে দাও। আয় আল্লাহ বেমার থাকলে সুস্থ করে দাও, জীবনে একবার হলো মক্কা মদিনার মুসাফির বানাও। আল্লাহ যারা একবার গিয়েছি বারবার যাওয়ার সুযোগ করে দাও, ভাগ্যে যদি না থাকে আল্লাহ স্বপ্নে হলেও তোমার বাড়ি তোমার হাবিবের বাড়ি দেখাও। মাবুদ মনে বড় আশা, ও দিন আয়েগা একবার মে মা দিনে যাবুঙ্গা, ও দিল আয়েগা এক বার মে মা দিনে যাবুঙ্গা।
করনে রোজা কো দিদার করনে রোজা কো দিদার মে মা দিনে যাবুঙ্গা ও দিন আয়েগা এক বার মে মা দিনে যাবুঙ্গা আল্লাহ আমরা টাকা চাই না পয়সা চাই না চাই শুধু তুমি মাবুদের দিদার তোমার নবীর দিদার ওলি আল্লাহর দিদার আয় আল্লাহ তাআলা আমরা ওলি আল্লাহর দিদার চাই মাবুদ দয়াল নবীর দিদার চাই ও মাবুদ বিশেষ করে আল্লাহ এই মাহফিলের মধ্যে অনেকে আর দুয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের ফরিয়াদগুলা তুমি কবুল করে নাও আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ আমার ড্রাইভার রিপন মিয়া আল্লাহ মাসুক মিয়ার সফর সঙ্গে হইতো মাসুক মিয়ার সঙ্গে উঠা বসা করতো আল্লাহ তাকেও তুমি ধৈর্য ধরার সুযোগ করে দাও আমার বাবা রতন মিয়া আল্লাহ তার নিজের হাতে তার পীর ভাইকে কবরে শুয়ে আসলো আল্লাহ রতন মিয়ার হায়াতে তৈবা দাও ব্যবসা বাণিজ্য উন্নতি দান করে দাও তার মা বাবার হায়াত বাড়াইয়া দাও রব্বুল আলামিন খাস করে আল্লাহ আমার মুরব্বি বাবারা এই প্রচন্ড শীতের মধ্যে কষ্ট করে বসে আছে আল্লাহ মুরব্বি বাবাদের হাতগুলা কবুল করে নাও আল্লাহ যেই যুবকগুলা এখন গান বাজনার আসরে থাকতো কিন্তু এসব বাদ দিয়ে আল্লাহ তোমার হাবিবের মহব্বতে জান্নাতের বাগানে বসে আছে যুবকগুলার হাতগুলা তুমি কবুল করে নাও বর্তমানে অনেক ছাত্রছাত্রী এসএসসি এবং দাখিল পরীক্ষা দিতেছে আল্লাহ প্রত্যেকটা ছাত্রছাত্রীর জেহেন শক্তি স্মরণ শক্তি বাড়াইয়া দাও আল্লাহ গো প্রত্যেকটা ছাত্রছাত্রীদের তুমি পরীক্ষার মধ্যে কামিয়ে নসিব করে দাও আল্লাহ আগামী 9 তারিখ বীরগাঁও গাছতলা রূপসাহী দরবার শরীফের মাহফিল আল্লাহ আমার ভাই বড় ভাই পীর নাজিমুদ্দিন সাহেব দাওয়াত করেছে আল্লাহ সবাইকে আল্লাহ আল্লাহ ওই মাহফিলে সবাইকে প্রেম নিয়ে যাওয়ার সুযোগ করে দিও রব্বুল আলামিন মরে যাই দুঃখ নাই তোয়াফে কাবা জিয়ারতে মদিনা নসিব না করে মুখে সাদা কাফন পরাইও না আল্লাহ গো রাস্তাঘাটে মৃত্যু দিও না অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না নৌকা ডুবন্ত অবস্থায় মৃত্যু দিও না জোর তুফানের মধ্যে ফালায় মাইরো না দুশ্মনের দুশ্মনেতে ফালায় মাইরো না জালেমের অত্যাচারিতে ফালায় মাইরো না নিজ বাড়িতে হুশ গুনে পবিত্র কলমা শরীফ মুখে জারি রেখে মৃত্যু দিও আল্লাহ মৌত সংকটের কালে মাবুদ তোমার হাবিবের চেহারা আনোয়ার সিনার সামনে হাজির করে দিয়া প্রত্যেকের আপন আপন মুর্শিদের চেহারা দেখাইয়া দেখাইয়া কলব সিনার মধ্যে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুন্দরভাবে বাড়িতে যান।